السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا ونبينا وحبيبنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقان الحميد شبا يا مرشد فران كل قرن أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آله سيدنا مولانا قران كل جبان چھڑ دیے سکلے پوچھے. اللهم صل على وعلى آل سيدنا مولانا محمد مصطفى يا بار أسواه حسنا راتيرو أثاري تومي جاد مخج چھونا. اللهم صل على وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف التجا بجماله حسنت جميع خصاله صلوا عليه. دکھا دیا الہی مدینہ کیسی بستی ہے کہ جس میں رات و دن مولا تیری رحمت برستی ہے. بلاغ العلا بکمالہ کشفت تجا بجمالہ حسنت جميع خصاله صلوا
আলাইহি, জোরে সোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাংলাদেশের ঐতিহ্যবাহী এলাকা, গোটা বিশ্বের মধ্যে পরিচিত যে এলাকার নাম, মহান আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি বৈচিত্র্যের অন্যতম লীলাভূমি, গোটা পৃথিবীর আশ্চর্যজনক সৌন্দর্যের মধ্যে যেখানে একটি অবস্থিত, সেই গৌরবান্বিত এলাকা কক্সবাজার জেলার সুপরিচিত রামু থানার অন্তর্গত দক্ষিণ মিঠাছড়ি মধ্যম উমখালী কাজিরপাড়া ইসলামী যুব সংগঠনের উদ্যোগে আয়োজিত আজকের এই তৃতীয় বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি দেগার হযরত উলামায়ে কেরাম আবার সামনে উপস্থিত, প্রাণ প্রিয় মুরব্বিয়ান আজাম, সম্মানিত যুবক ভাইরা, বিভিন্ন প্রতিষ্ঠানে অধ্যয়নরত আমার অত্যন্ত প্রিয় ছাত্র ভাইরা, পর্দার আড়াল থেকে শ্রবণতা আমার সম্মানিত মা ও বোনেরা, আমরা মহান রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে অবনত বস্তুকে শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে আজকের এই কঠিন সময়ে শয়তানি সকল ওয়াসওয়াসা থেকে মুক্ত করে যে মহান মাহবুব যার জান্নাতের বাগানে আমাদের সকলকে কবুল করলেন, সকলে একবার একটা জীবন্ত আওয়াজ দিয়ে চিৎকার করে পড়ি আলহামদুলিল্লাহ, তো আওয়াজ জোরে হয় নাই, আল্লাহর সন্তুষ্টি নিয়ে জীবন্ত আওয়াজ দিয়ে বর্তে মুজাহিদের মতো একবার পড়ছি আলহামদুলিল্লাহ, রব্বানা লাকাল হামদ, হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি, ইয়া রব্বি লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক وعظيم سلطانه। আমরা সকলে প্রশংসা কৃতজ্ঞতা শুকরিয়া আদায় করেছি কার? আরো আসতে বলেন কার? আল্লাহর নাম নিতে কি লজ্জা হয়, ভয় হয়? আল্লাহর নাম নিতে কোনো ভয় আছে? আল্লাহর নাম নিতে সংকোচ নাই, উৎকণ্ঠা নাই, ভয় নাই? মুমিন আল্লাহর নাম নিতে ভয় করে? এজন্য আল্লাহর নামের আওয়াজ আসতে হবে না জোরে হবে? জোরে হবে। আসুন আমরা সকলে মাহফিল শুরুর আগে শয়তানের ওয়াসওয়াসা থেকে আমরা আল্লাহর কাছে পানা চাই, আর মহান দয়াময় করুণাময় আল্লাহ রাব্বুল আলামিনের নামে শুরু করছি। সকলে আমার সাথে আবার একসাথে পড়ুন, আউযু বিল্লাহ من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما
في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يئوده حفظهما وهو العلي العظيم. صدق الله العظيم. তেলাওয়াতের পর আসুন আমরা সকলে আমাদের জড়তাকে দূর করে নেই, শয়তান থেকে আমরা পালা চাই এবং শয়তানকে আজকের এই রামুর এই মাহফিল থেকে সবাই চিরতরে সরাইয়া দেই। আমার সাথে যারাই আছেন সকলে একবার আপনাদের সকলের জীবন্ত আওয়াজ দিয়ে মহান আল্লাহ রাব্বুল আলামিনের তাকবীর উচ্চারণ করি। সকলে একবার করি নারে তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার, দীন ইসলাম, দীন ইসলাম, বলেন জিন্দাবাদ, 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 জিন্দাবাদ। আল কোরআনের আলো, আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, আল হাদিসের আলো ঘরে ঘরে জালো, আলহামদুলিল্লাহ কিছুটা ঠান্ডা সরছে, জড়তাও সরেছে, শয়তান পালিয়ে গেছে আলহামদুলিল্লাহ। তো আমি অনুরোধ করব, যেহেতু আজকের এই মাহফিলটা দুনিয়ার সাধারণ কোন সভা মাহফিল জালসা নয়, এটা হলো সরাসরি আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতের বাগান করে সুবহানাল্লাহ। এজন্য জান্নাতের বাগানটাকে সেরকম সুন্দর করে সাজায় মাহফিলকে যেমন করে আমরা সাজাবো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের দুনিয়া এবং আখেরাত তেমনি সাজাইয়া দিবেন। এজন্য মাঝে মাঝে দেখেন কিছু ফাঁকা ফাঁকা জায়গা আছে, মেহরবানি করে কষ্ট অনুভব না করলে আরেকটু সামনে এসে এই যে খালি জায়গাটুকু আছে দয়া করে মেহরবানি করে মধ্যখানের খালি জায়গা আমরা সকলে পূরণ করে বসি ইনশাআল্লাহ। আজকের এই মাহফিলের কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে উত্তম জাযা দিবেন, সকলে করছি আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজেরিন, আল্লাহর হাবিব বলেছেন সাহাবাই কেরামকে বললেন আমার সাহাবীরা যখন তোমরা কোন জান্নাতের পাশ দিয়ে যাবে, জান্নাতের বাগানের পাশ দিয়ে যাবে, তখন তোমরা ওই জান্নাতের বাগানে বসে যাও। সুবহানাল্লাহ, কর আবার বলছি রাসূল কি বলেছেন, তোমরা যখন বাজারের কাছ দিয়ে যাও বাজারে বসে বলছেন কথা কবে, কোন মেলার কাছ দিয়ে যাও মেলায় বসে যাও বলছেন, আল্লাহ হাবিব বলেছেন যখন তোমরা কোন জান্নাতের বাগানের পাশ দিয়ে যাবে তখন তোমরা ওই জান্নাতের বাগানে বসে যাও। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম প্রশ্ন করেন ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ায় আবার জান্নাতের বাগান আমরা পাব কোথায়, জান্নাত তো আমরা জানি দুনিয়ায় নেই। রাসূল বললেন যখন তোমরা কোরআনের মজলিসে আল্লাহ জিকিরের কোন মজলিস পাবে ওই মজলিসে বসে যাও, এটাই হলো আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতের বাগান। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তো আজকে আমরা যারা এখানে বসেছি বাহ্যিক দৃষ্টিতে যদিও সামিয়ানার নিচে ফিন্ডাল মাটির উপরে একটা মাঠে বসে আছি, কিন্তু রাসূল বলেছেন এই মাঠ এই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন তার জান্নাতের বাগান বানিয়ে দিয়েছেন। জোরে বলেন আল্লাহু আকবার। জান্নাতের বাগানে বসে আপনারা খুশি নেবেন না, আপনারা খুশি হয়েছেন, খুশি হয়েছেন তো, কম না বেশি খুশি, বেশি খুশি হয়েছেন তো, বেশি খুশি হলে আরেকবার জীবন্ত আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। আশেপাশে বাজারে রাস্তাঘাটে যারা এখনো ঘোরাফেরা আছেন মেহরবানি করে সকলেই আমরা
সব কিছু বাদ দিয়ে আসুন, আমরা সকলে আজকে জান্নাতের বাগানটাকে সাজাই, কোরআনের মাহফিলে বসে যাই ইনশাআল্লাহ। কোরআন এবং হাদিস থেকে আপনাদের সামনে আপনাদের আমাদের সকলের উপযোগী কিছু কথা বলা হবে ইনশাআল্লাহ। এই যে কোরআন, যে কোরআন আমরা শুনতে আসছি, দেখতেছেন আমার হাতে, এটার নাম কি? যারা বললেন না তাদের দৃষ্টি দেখি বাইবেল নাকি এটা, এটা কি বলেন? আরো জোরে বলেন কোরআন। কোরআন এটা কার কিতাব? লেনিনের, কালবাসের, মাইকেল জ্যাকসনের, তসলিমা নাসরিনের? তো ওই বই, ওই কিতাবটা কার? আরো জোরে বলতে হবে কার? আল্লাহ। সন্দেহ আছে? লিখেন কিতাব লা রই বাপি, নো ডাউট, এই কিতাবে কোনো সন্দেহ নাই। কিতাব আজকে গোটা পৃথিবীর মুসলমান জাতি প্রত্যেকের ঘরে ঘরে আছে না নাই? বড় কল আছে না নাই? মুসলমানদের ঘরে আজকে কিতাব আছে, কোরআন আছে, কিন্তু ওই কোরআনটাকে ভালো করে কাপড় দিয়া পেঁচাইয়া জলমের মতো ঠাসকায় রেখে দিয়েছে, ঠিক না? মুসলমানরা আজকে এই কোরআনটাকে তাবিজের জন্য ব্যবহার করে, ঠিক না? আজ অসুস্থ হলে তাবিজকে গ্লাসের ভিতরে ভিজাইয়া কোরআন দিয়া মুসলমানরা তাবিজ নেয়, ঠিক না? আর মাঝে মাঝে কোরআন হাতে লাগলে এরকম চুমা দেয়, দেখে না, চুকে লাগায়, বুকে লাগায়, এর বাহিরে মুসলমানরা আজকে কোরআনকে কাজে। এজন্য কবি বলছেন, আকু মে লাগায়া জাতা হো তাকু মে সাজায়া জাতা হো তাবিজ বানায়া জাতা হো দুধু কে পিলায়া জাতা হো তাকু মে সাজায়া জাতা হো। কোরআন থেকে আজকে মুসলমানরা ঠাসকার উপরে রেখে দিচ্ছে, ঠিক কিনা? সপ্তাহ যায়, মাস যায়, বছর যায়, একটা দিনও খুলে পড়ার সময় কথা বল না, সময় পাওয়া যায় না। মোবাইলের ফেসবুক দেখতে মনে হয় সময় পাওয়া যায় না, কথা কোন? আয় যুবকরা কথা কোন? মোবাইল দেখতে সময় পাওয়া যায় না? না পাওয়া যায়। আজ এবং ভাইরা মোবাইলের ফেসবুক দেখতে সময় পাওয়া যায়, আবার মোবাইলের ভিতরে ভিডিও আছে না নাই? ভিডিও আছে, অশ্লীল ছবি আছে না নাই? পর্নোগ্রাফি আছে, অশ্লীল ছবি আছে, ওই ছবিগুলি আজকের যুব সমাজগুলি দেখতে সময় পায় ঘন্টার পর ঘন্টা। মুসলমানরা আজকে ফেসবুকে যুবকরা সময় কাটায়, আল্লাহর কোরআনটা একবারের জন্য খুলে দেখার সময় পায় না। মুসলমানরা চুকে মুখে লাগায় ঠাসকার ভিতরে রেখে দিয়েছে, এজন্য আজকে গোটা পৃথিবীতে মুসলমানরা সব থেকে বেশি নির্যাতিত, ঠিক কিনা? আপনাদের পাশে আমাদের এই মায়ানমার থেকে মজলুম হয়ে রোহিঙ্গা মুসলমান গুলি দলে দলে আসছে, ঠিক কিনা? আজ মায়ানমারে মুসলমানরা মার খায়, কাশ্মীরে মার খায়, ফিলিস্তিনে মার খায়, আফগানিস্তানে মার খায়, গোটা পৃথিবীতে আজকে মুসলমানরা মার খায়, ঠিক কিনা? আমি কিন্তু কোন দলের নাম বলছি? দল নয়, সারা গোটা দুনিয়ায় মুসলমানরা কয় দল? কথা দল না, মুসলমান হিসাবে দল কয়টা? একটা। গোটা পৃথিবীতে মুসলমানরা আজকে পাগলা কুকুরের মতো মার খাচ্ছে, মুসলমানদের দেখার কেউ নাই, ঠিক কিনা? রক্ষা মুছে দেওয়ার কেউ নাই, চোখ দিয়ে পানি থর থর করে পড়ছে, চোখ দিয়ে পানি পড়তে পড়তে চোখ বন্ধ হয়ে যাচ্ছে, তারপরে মুসলমানদের চোখের পানি মুছে দেওয়ার কেউ নাই। আজ মুসলমানদের জন্য দুঃখ করা, নিন্দা প্রস্তাব করারও কেউ আছেন কে? আল্লাহ। তো আল্লাহ আমাদের কাছ থেকে মুখ ফিরিয়ে দিয়েছে, তার কারণ গোটা দুনিয়ার ইহুদি মুশরিকের কারণে না, মুসলমানদের কারণে, কথা কর, আমাদের নিজেদের কারণে আজকে আল্লাহ পাক আমাদের কাছ থেকে তার চোখ ফিরিয়ে নিয়েছে। কারণ মুসলমানরা আজকে কোরআন থেকে সরে গিয়েছে, নবীর সুন্নাহ থেকে, নবীর আদর্শ থেকে সরে গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাহলে আমিও তোমাদের কাছ থেকে সরে গেলাম, আমার রহমতের নজর তোমাদের কাছ থেকে সরাইয়া দিলাম। মুসলমানরা আজকে কোরআন ছেড়ে দেওয়ার কারণে চতুর্দিকে বিপর্যস্ত, নিগৃহীত, নিষ্পেষিত, নির্যাতিত, ঠিক কিনা? আল্লাহ পাক মুসলমানদেরকে বুঝার তৌফিক দিন পড়ে, আল্লাহুম্মা আমিন। যতদিন মুসলমানরা কোরআন ধরেছিল, কোরআনের উপর আমল ছিল,
ততদিন মুসলমানরা নিচে ছিল না উপরে ছিল? কথা কর, অর্থ পৃথিবী শাসন করেছে কে? মুসলমানরা। ঝুলের থাকতে বসে অর্থ পৃথিবী মুসলমানরা শাসন করেছে ঠিক কিনা? ওমর, আবু বকর, উসমান, আলী, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু আজকে মুসলমানরা পারে না কেন? তারা পেরেছিল, তাদের কাছে মন্ত্র ছিল কি? হুজুর এখন কি? কোরআন। আমাদের হাতে কোরআন নাই, মুখে নাই, হাতে নাই, মুখে নাই, আমলে নাই। এজন্য আজকে মুসলমানরা চতুর্দিকে নিগৃহীত হচ্ছে, পাগলা কুকুরের মতো তারা খেয়ে খেয়ে দেশ ছাড়া হচ্ছে, ঘর ছাড়া হচ্ছে, বাড়ি ছাড়া হচ্ছে, ঠিক কিনা? মুসলমানরা হুশ ফিরে আসতে হবে। এখনো যদি ফিরে না আসেন, আরো বাকি আছে, আরো মার খাওয়ার বাকি আছে, নির্যাতনের বাকি আছে। কাফের মুশরিকের হাতে নিষ্পেষিত হবেন, নির্যাতিত হবেন, নিগৃহীত হবেন, ঘর ছাড়তে হবে, বাড়ি ছাড়তে হবে, জীবন দিতে হবে, নিগৃহীত হতে হবে, লজ্জিত হতে হবে, ঠিক কিনা? তাহলে বলবেন হুজুর সম্মান মর্যাদা পাবো কিসে? সেই গৌরবময় ইতিহাস আবার ফিরে আনবো কেমনে? সেই গৌরবময় ইতিহাস ফিরে আনতে হলে আবার কোরআনের কাছে এতিমের মনে ফিরে আসতে হবে। আসুন কোরআনের কাছে, কোরআন পড়ুন, কোরআন ধরুন, কোরআন বুঝুন। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের বরকতে মুসলমানদের সম্মান মর্যাদা বাড়িয়ে দিবেন, ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আমার মুখের কথা নয়, এই যে পবিত্র কোরআন আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, এই যে কোরআনটা আছে, এই কোরআনের সাথে যারা এই সম্পর্ক রেখেছে সম্মান বাড়ছে না কমছে? জোরে বলতে হবে। ওই যে কোরআনের বাহিরেটা জয়টার নাম কি? কাপড় একটা আছে না নাই? জুজদান। এই জুজদানের মর্যাদা কোরআনের সাথে লাগার কারণে বাড়ছে না কমছে? মুসলমান ভাইরা, রামু এলাকার আমার মুসলমান ভাইগুলি, আমার মুরব্বিয়ারে কেরাম, ভালো করে বোঝেন নেই যে রাওয়াল আছে, এই রাওয়ালটা যে লাগদের উপরে এই কোরআনটা রাখা হয়, ওই লাগদের মর্যাদা কমছে না বাড়ছে? বাড়ছে। ও আল্লাহর গোলাম, মনোযোগ দিয়ে শুনেন, এই যে পবিত্র কোরআন যেই রাতে নাযিল হলো আল্লাহ রাব্বুল আলামিন সেই লাইলাতুল কদর কি হাজার বছরের চাইতে সম্মানী বানাইয়া দিলেন। আবার এই কোরআনটা যেই পাহাড়ের উপর নাযিল হলো ওই পাহাড়টাকে আল্লাহ নূরের পাহাড় বানিয়ে দিলেন। কোরআন যেই পাহাড়ে নাযিল হইছে সেই পাহাড়ের নাম কি? কথা কন, জবলে নূর, জবলে নূর, পাথরের পাহাড়, আধু উপান্ত পাথরের একটা সুন্দর পাহাড়, দেখতে পাথরের পাহাড়, কিন্তু লোকজন বলে নূরের পাহাড়। কিসের পাহাড় বলে? কথা কন না, কিসের পাহাড়? নূরের পাহাড় বলে। তার কারণ হলো লিনজালিল কোরআন আল আযীম, আল্লাহর কোরআন নাযিল হওয়ার কারণে ও মুসলমান ভাইরা, পাথরের পাহাড়টা নূরের পাহাড় হয়ে গেল, আর লাইলাতুল কদরটা রাত্রিটা হাজার রাত্রির চাইতে বেশি, হাজার মাসের চাইতে সম্মানী হয়ে গেল। জুজদান সম্মানী হয়ে যায়, রাওয়াল সম্মানী হয়ে যায়, আশরাফুল মাখলুকাত মানুষগুলি যদি আজকে আল্লাহ রাব্বুল আলামিনের এই কোরআনটাকে আবার জুজদানের মতো জড়াইয়া ধরতে পারে, আবার যদি মানুষগুলি রাহের মতো কোরআনটাকে তারা বুকি জায়গা দিতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন জুজদান, রাওয়াল এবং লাইলাতুল কদর জবলে নূরের সম্মান যেমন বাড়াইয়া দিয়েছেন, মুসলমানদের সম্মান তার চাইতেও বেশি বাড়াইয়া দিবে। হাজরে কোন আল্লাহু আকবার, যুক্তিটা কি বুঝতে পারছেন আপনারা? জুজদানের সম্মান বাড়ছে কেমনে? জুজদান পায়ে লাগলে আমরা চুমা দিয়ে কি দিই না? কথা কর, সম্মানের কারণে না ভয়ের কারণে? জুজদান কি কোনোদিন জেল ফাঁসি দিছে কাউরে? মামলা হয়েছে? হয় না। রাওয়াল আছে, লাকড়ির রাওয়াল, ওই রাওয়ালে পা লাগলে রাওয়াল কোনোদিন মামলা দিছে? কথা কর না, কোনো মামলা উনাই কোনো পুলিশ, তারপরে সাথে সাথে এরকম সোমা আছে না? আছে। সম্মান মর্যাদা কেন দেই বলেন? কিসের কারণে? কথা কর, কোরআনের সাথে সম্পর্ক থাকার কারণে জুজদানের সম্মান, রাওয়ালের সম্মান বেড়ে যায়, লাইলাতুল কদরের সম্মান বেড়ে যায়, পাথরের আধ্যপান্ত একটা পাহাড় সেই পাহাড়টা নূরের পাহাড় হয়ে গেল,
মুসলমানরা যদি আজকে এই কোরআন থেকে আবাদ করতে পারে, আল্লাহ পাক মুসলমানদেরকে সেরকম মর্যাদা বাড়াই দেবেন, ঠিক কিনা? আল্লাহ পাক আমাদের সকলকে কোরআনের কাছে আসার তৌফিক দিন, আল্লাহুম্মা আমিন। রাসূল বলেছেন, যার সাথে যার সম্পর্ক, যে যাকে পছন্দ করে, ভালোবাসে, মহব্বত করে, তার সাথে তার কথা বলা হাসর, তার সাথে তার হাসর হয়। রাসূলের এক সাহাবী আল্লাহর হাবিবকে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, মাতাসসা, কিয়ামত কখন হবে, কিয়ামত কখন হবে? আল্লাহ রাসূল বিরক্ত হলেন, বললেন, আমার সাহাবী, কিয়ামতের জন্য তোমার কি প্রস্তুতি আছে? শুধু কিয়ামত কিয়ামত বলতেছ, কিয়ামতের জন্য তোমার প্রস্তুতি কি? আল্লাহ নবীর সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের জন্য আমার তেমন কোন প্রস্তুতি নাই, তবে আমার কাছে একটা পুঁজি আছে, ওই পুঁজিটা হলো ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহ আল্লাহর রাসূলের চাইতে আর কাউকে বেশি ভালোবাসি না। আমার জিন্দেগীর সবচেয়ে বেশি ভালোবাসা, আমার নিজের সকল ভালোবাসা সবকিছু উজাড় করে দিয়েছি আল্লাহ আল্লাহ রাসূলের জন্য। সুবহানাল্লাহ, এই কলিজার ভিতরে আর কারো প্রেম নাই, ভালোবাসা নাই, সবার প্রেম ভালোবাসার চাইতে আমার ছেলে, আমার মেয়ে, আমার পিতা, আমার মাতা, স্ত্রী, দুনিয়া সকলের চাইতে আমি আল্লাহ আল্লাহ রাসূলকে বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইরা, সাহাবী দেখুন আল্লাহর হাবিবকে এই কথা দেখুন বললেন, আল্লাহর হাবিব বললেন, আমার সাহাবী, তাহলে শোনো, আল মারউ মা মান নাহাব, যে যাকে ভালোবাসে পছন্দ করে তার সাথে তার হাসর হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না, যে যারে ভালোবাসে তার সাথে তার, আর তুমি আর মুসলমানেরা, রামু এলাকার আমার মুসলমান ভাইরা, আমার বাবারা, আমাদের সকলের ভালোবাসাটা যদি কোরআনের জন্য হয়, আপনার ভালোবাসা, আমার ভালোবাসা যদি আল্লাহর জন্য হয়, আমার ভালোবাসা যদি বিশ্ব নবীর জন্য হয়, আল্লাহর হাবিব বলেছেন, নবীর জন্য যদি ভালোবাসা হয়, কিয়ামতের দিন আল্লাহ পাক তার নবীর সাথে হাসর নসিব করে দিবে। নবীর সাথে জান্নাতে যাইতে চান কি চান না? নবীর সাথে কারা কারা জান্নাতে যাইতে চান একটু হাত দেখান। আলহামদুলিল্লাহ, হাত নামান, বললাম নবীর সাথে জান্নাতে যেতে চাই, জান্নাতে যেতে চাই, এখন বললাম নবীকে দুনিয়ার সবকিছু চাইতে বেশি ভালোবাসতে হবে। তখন যদি বলেন, না হুজুর, এটা তো পারা সম্ভব না, আমি আমার ব্যবসাকে তো বড্ড ভালোবাসি, আমি তো আমার মেয়েকে পছন্দ করি, আমি আমার স্ত্রীকে প্রচন্ড মহব্বত করি, তাদের সুখ শান্তি তাদের মনোরঞ্জনের কারণে, আমি তো আমার ভাইকে পছন্দ করি, চাচাকে পছন্দ করি, চেয়ারম্যান সাহেবকে পছন্দ করি, অতএব তার রাজির বিরুদ্ধে তো আমি যাইতে কথা কথা, তাহলে কি নবীর সাথে হাসর হবে, জান্নাতে যাওয়া সম্ভব? নবীর প্রতি ভালোবাসা রাখতে হবে। আর যদি দুনিয়ায় থাকা অবস্থায় কোরআনের সাথে সম্পর্ক থাকে, রাসূল বলেছেন, এই কোরআন আপনাকে রেখে একা কখনো ছেড়ে যাবে না। সুবহানাল্লাহ, আমার ভাইরা, আমার বাবারা, শুনেন, আল্লাহর নবী বলেছেন, আল্লাহর গোলাম বান্দা বান্দি যখন মারা যাবে, যখন ইন্তেকাল হয়ে যাবে, ও মুসলমান ভাইরা, আমার চক্ষু বন্ধ হয়ে যাবে, চোখ থাকবে যাওয়া যাবে না, হাত থাকবে স্পর্শ করা যাবে না, মুখ থাকবে কথা বলা যাবে না, আমার মুখ দিয়ে জবান দিয়ে কোনো কথা উচ্চারণ হবে না, আমার ছেলে মেয়েগুলি কাছে থাকবে, আব্বু আব্বু বলে চিৎকার করে কাঁদতে থাকবে, আমার স্ত্রী স্বামী বলে কাঁদবে, আত্মীয় স্বজন আমার জন্য কাঁদতে থাকবে, কিন্তু কোনো ডাকে সাড়া দেওয়া যাবে না, সবাই নির্ভয়ের মতো সাদা কাপড় পরাইয়া আপনাকে আমাকে কবরের দিকে নিয়ে যাবে। ও মুসলমান ভাইরা, সেখানে নিয়ে যখন মাটি চাপা দিয়ে চলে আসবে, আমাদের সাথে আমাদের মাও যাবে না, বাবাও যাবে না, আত্মীয় স্বজন ছেলে মেয়ে বন্ধু বান্ধব কেউ যাবে নাকি? কথাগণ, কেউ কারো কবরে সাথে গেছেন কোনদিন? এরকম দেখছেন কোন স্বামী বলছে যে, আহারে আমার প্রাণের স্ত্রী, দীর্ঘ 30টা বছর তোমারে নিয়ে সংসার করলাম, রহিলাগত প্রাণের স্ত্রী, তোমাকে ছাড়া আমি কেমনে থাকি,
তোমাকে ছাড়া আমি থাকতে পারি না। অতএব ও আমার ভাইরা আমার বাবারা তোমরা যারা আছো আমার স্ত্রীর সাথে তোমরাও আমার একই কবরে কবর দিয়ে দাও। কেউ বলছে কথা কর, স্ত্রীর জন্য স্বামী কাঁদে না, কবরে যাইতে চায় কিনে, কবরে যাইতে চায় না। মা তার সন্তানের জন্য কেমন ভালোবাসা, পিতা সন্তানের জন্য কেমন ভালোবাসা, কিন্তু কবরে কি কোনোদিন পিতা তার ছেলের সাথে গেছে নাকি? সন্তানের ভালোবাসা বাবার জন্য কলিজা ভরা, কিন্তু আজ পর্যন্ত একটা পাষাণ ছেলে তার বাবার সাথে কবরে গেছে নাকি? কেউ কবরে যাইতে চায় না, সবাই নির্ধয়ের মতো মাটি চাপা দিয়া দিয়া সলামের মতো বিদায় দিবে। না মুসলমান ভাইরা, সলামের মতো আমাদেরকে বিদায় দিবে, আর কোনোদিন সেখানে গিয়া খোঁজ খবর নেই নাকি? আজকে আমরা আমাদের মাকে কবর দিলাম, বাবাকে কবর দিলাম, 10 বছর হয়ে গেল সালাম দক্ষিণ ইমাম, আজকে 10টা বছর হয়ে গেল, একটা দিনের জন্য মায়ের খবর নিতে পারি না, বাবার খবর নিতে পারি না, খবর দিছি আমার বাবা কেমন আছে, আমার মা কেমন আছে, বিছানা নাই, দরজা নাই, জানালা নাই। জি মা, সারাটা জীবন আপনাকে আমাকে আগলে রাখল, সারাটা জীবন ঠান্ডা সামান্যতম কষ্ট হতে দেয় নাই, আমার শরীরে সামান্য কষ্ট লাগুক আমার মা কোনোদিন বরদাস্ত করে নাই, ঠিক কিনা? মা সারা জীবন তার বুকে আগলে রাখলো, বুকের দুধ খাওয়ায় বড় করলো, সারাটা জীবন আমাদেরকে তার সব কিছু দিয়ে আগলে রাখলো। ওই মা জননী আজকে দীর্ঘদিন হয়ে গেল, কবরে বিছানা নাই, সাথী নাই, বাতি নাই, বাতির মধ্যে আমার মা কেমনে শুয়ে আছে। ও ভাইরা, একটাবার কল্পনার জগতে যাও, কল্পনা করে দেখো দুনিয়ার মানুষ কেমন স্বার্থপর, মায়ের খবর নেয় না, বাবার খবর নেয় না, তেমনি আমরা একদিন দুনিয়া থেকে চলে যাব, আমার ভাই আমার খবর নিবে নাকি? কথা কর, ছেলের জন্য এত ভালোবাসা, ছেলের জন্য নামাজ বাদ দেই, রোজা বাদ দেই, ঠিক কিনা? হারাম ব্যবসা করি, হারাম পন্থায় রুজি করি, ও মুসলমান ভাইরা, আমার ছেলে আমার খবর নিবে না, আমার স্ত্রীর জন্য কত কিছু না আমি করি, স্ত্রীকে মনোরঞ্জনের জন্য কত কিছু কিনে দেই, আমি কত ভাবে রুজি করি, আমার স্ত্রী একটা দিনের জন্য আমার খবর নেয় নাকি? নিবে না। আমরা আমাদের দাদার খবর নেই নাকি? বাবার খবর নিতে পারি না, দাদার খবর নিতে পারি না। আপনার ওই রকম একদিন আমি একদিন কবর দেশে চলে যাব, দুনিয়ার কেউ আমার খবর নেবে না। ও মুসলমান ভাইরা, আমার একটা প্রশ্নের জবাব দেন দেখি, যে বিপদে বন্ধু হয় সে আসল বন্ধু, না যে সুদিনে বন্ধু হয় বিপদে বন্ধু হয় না সে আসল বন্ধু? কথা কর, বিপদে কার পরিচয় পাওয়া যায়, শত্রুর পরিচয় না বন্ধুর পরিচয়? বিপদে বন্ধুর পরিচয় পাওয়া যায় যখন আপনার কেউ সাথী হবে না। মুসলমান ভাইরা, কবর দেশে যখন কোনো বাতি থাকবে না, কেউ সাথী হবে না, আল্লাহর কালাম সেই দিন আপনার আমার সাথী বন্ধু হয়ে যাবে। আসতে বললে সুবহানাল্লাহ, আর একটু জোরে বলনা সুবহানাল্লাহ। তাহলে কোরআন নকল বন্ধু না আসল বন্ধু, জোরে বলতে হবে। শুধু কবরে নয়, হাসরে কোরআন আপনার সাথে থাকবে, ফুল সিরাতে কোরআন আপনার সাথে থাকবে, শুধু তাই নয়, ও আবার মুসলমান ভাইরা জান্নাত পর্যন্ত কোরআন আপনাকে আমাকে পৌঁছাইয়া দিবে, সুপারিশ করে করে আল্লাহ জান্নাত পর্যন্ত পৌঁছাইয়া দিবে। আল্লাহ পাক এই কোরআনের সুপারিশ আমাদের সকলের নসিব করুন, পড়ি আল্লাহুম্মা আমিন। দুনিয়ায় থাকা অবস্থায় কোরআনের সাথে সম্পর্ক রাখার দরকার আছে নাই? কথা কথা ছেড়ে নাই, যতদিন বাঁচব কোরআন নিয়ে বাঁচব, মরলেও কোরআন নিয়ে মরব, ঠিক কিনা? এক হাতে আল্লাহর কালাম থাকবে আমার মুখে, থাকবে কোরআন মুখে, থাকবে কোরআন চোখে, থাকবে কোরআন আমার আমলের ভিতরে, থাকবে আল্লাহর কোরআন, ঠিক কিনা? এই কোরআন নিয়ে বাঁচতে চাই, কোরআন নিয়ে মরতে চাই, ঠিক কিনা? আল্লাহর কোরআন যতদিন থাকবে, মান জাআলাহু আমামাহু ক্বাদাহু ইলাল জান্নাহ ওয়া মান জাআলাহু খালফা যাহরিহি সাকাহু ইলান নার, নাউযু বিল্লাহ পড়ে। রাসূল বলেছেন মান জাআলাহু আমামাহু,
যারা এই কোরআনটাকে সামনে দিবে, কিসে দিবে? কথা কোন সামনে না পিছনে? এই সামনে দেওয়ার মানে হলো কোরআনকে যারা মানবে, কোরআনকে যারা মান জাআলাহু আমামা, যারা কোরআনকে সামনে দিবে, কাদাহু ইলাল জান্নাহ, কোরআনটাকে জান্নাত পর্যন্ত পৌঁছাইয়া দিবে। তাহলে কোরআনকে নেতা বানাইলে লাভ আছে নাই? কোরআনকে গাইড সংবিধান বানাইলে লাভ আছে নাই? আল্লাহর কোরআনকে কনস্টিটিউশন করেন, আল্লাহর কোরআনকে সংবিধান বানান, এই কোরআন আপনাকে আমাকে জান্নাত পর্যন্ত, কথা কোন জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে। ওমান জাআলাহু খালফা ظهরিহি, আর যারা কোরআন থেকে সরে যাবেন, কোরআন পড়া থেকে, কোরআন বোঝা থেকে, কোরআন জানা থেকে, কোরআন মানা থেকে, কোরআনের বিধানকে যারা পিছনে দিবেন, মানবেন না, ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, বিচার ফয়সালায় যারা কোরআন মানবে না, পিছনে দিবে, রাসূল বলেছেন সাকাহু ইলা নার, এই কোরআন এই নাফরমানদেরকে আল্লাহ জাহান্নামের দিকে নিয়ে যাবে। নাউজুবিল্লাহ, পড়ে কোরআন কে পিছনে দিবেন না সামনে দিবেন? কথা কর, সামনে দিলে লাভ আছে নাই? কোরআন সামনে থাকলে লাভ আছে, কোরআন পিছনে দিলে লস আছে, ঠিক কিনা? আজকে থেকে আমরা একটা কথা বুঝলাম, যতদিন বাঁচবো কোরআনের আইন সামনে নিয়ে বাঁচবো, ঠিক কিনা? আল্লাহ পাক তৌফিক দান করুক সকলে প্রতি, আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরি, দাওয়াত দিয়েছেন আমাকে, সিলেট থেকে আসছি, তাই তো? বাংলাদেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত, বাংলাদেশের শেষ সীমানায় আছি, কক্সবাজার এলাকায়। তো দাওয়াত দিয়েছেন, দীর্ঘ 13 ঘন্টা জার্নি করে এসেছি আজকে, আবার কালকে চলে যাব। তো আপনারা যেহেতু দাওয়াত দিয়েছেন, আমি মনে মনে ভাবলাম যে লোকগুলি তো ভালোবেসে আমাকে দাওয়াত দিয়েছে, তো তাদেরকে কি দেওয়া যায়। তো আমি কোরআন এবং হাদিস থেকে পড়াশোনা করে আপনাদের জন্য একটা মন্ত্র নিয়ে আসছি। কি নিয়ে আসছে? কথা কোন কি মন্ত্র? মন্ত্র শিখবে এমন মন্ত্র গোটা পৃথিবীর কোন মন্ত্রকার সাধুকর আজ পর্যন্ত যেই মন্ত্র বানাতে পারে নাই, সেই রকম শক্তিশালী মন্ত্র এই মন্ত্র। এমন গোটা দুনিয়ার যত শক্তিশালী মন্ত্র আছে এক পাল্লায় রাখুন, আর আমি যে মন্ত্র আপনাদের জন্য নিয়ে এসেছি এক পাল্লায় রাখলে তা শক্তিশালী হবে। আল্লাহু আকবার কর। মন্ত্র শিখ জানি, শিখবেন নি? মন্ত্র শিখার ইচ্ছা আছে তো? মন্ত্র একটা আপনাদের কাছে শিখিয়ে দিয়ে যেতে চাই। এই মন্ত্রটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের আয়াতের একটা অংশ, পড়ে আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনের কারীমের সূরা আল বাকারা 255 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। কত নম্বর আয়াত? আজ আপনাদের সামনে এমন একখান আয়াত থেকে আলোচনা করব যে আয়াত হলো পবিত্র কোরআনের সবচেয়ে শ্রেষ্ঠতম আয়াত। সুবহানাল্লাহ, আল্লাহর এই কোরআনে আয়াত আছে কতটা? জোরে কথা বলতে হবে, 6,666 আয়াত আছে। এই আয়াতগুলির সবটি সম্মানী, সবটি গুরুত্বপূর্ণ, তার মধ্য থেকে সবচেয়ে শ্রেষ্ঠ যে আয়াত ফজিলতপূর্ণ, ওই আয়াতটা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। ওই আয়াতের নাম হলো আয়াতুল, কথা কোন আয়াতুল কুরসি। এই আয়াতটা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আমি তার আগে আরেকটা অনুরোধ করতে চাই, ওই যে দূরে আমার চাচারা বসে আছে, মাহফিলের স্টেজ খালি থাকলে মাহফিল দেখতে সুন্দর হয় না, আপনারা দয়া করে স্টেজে চলে আসেন, মাহফিলের স্টেজ আপনারা আসেন, এটাকে সৌন্দর্য মণ্ডিত করেন, ডানে বামে লোক থাকলে দেখতে ভালো লাগে, এটাকে সাজিয়ে দেন। কলম্বিয়ার ভাইরা, মুরব্বী যারা আছেন, ওলামাই কেরাম, তাদেরকে স্টেজে তুলে দেন, ভালো লাগবে। সম্মানিত হাজিরিন, বলছি আপনাদেরকে মন্ত্র শিখাবো, মনে আছে তো? মন্ত্র না শিখিয়ে কেউ যাবেন? ভালো করে খেয়াল করে শুনবেন, আপনাদেরকে আমি মন্ত্রগুলি আজকে সুন্দর করে বলে দিব। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এই যে আয়াত আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি, এই আয়াতের নাম হলো আয়াতুল কুরসি। বলেন কি নাম? আয়াতুল কুরসি। এই আয়াতের একটা অংশ আছে, এই অংশ থেকে মূলত আয়াতুল কুরসি
নামকরণ করা হচ্ছে। কুরসি অর্থ কি? এদিকে থাকা কুরসি অর্থ চেয়ার বা আসন, কুরসি অর্থ কি আসন। তাহলে বোঝা যাচ্ছে এখানে একটা আসনের কোথা আলোচনা আছে, ঠিক কিনা? চেয়ার আছে না নাই? চেয়ারম্যানের চেয়ার নাই, কথা কথা আছে। এই চেয়ারের জন্যই তো গোটা দুনিয়ার সব ঝামেলা, ঠিক কিনা? চেয়ারম্যান সাহেব একটা চেয়ার পাওয়ার জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করে কি করে না, কথা কর, মারামারি, কাটাকাটি, মিছিল, গণসংযোগ, জনসেবা, মাসের পর মাস, বছরের পর বছর খরচ আছে না নাই? উদ্দেশ্য একটা, চেয়ারম্যানের চেয়ার চাই, কি চাই? চেয়ারের জন্য লোভ আছে। এমপি সাহেবের মনে হয় তার চেয়ারের জন্য লোভ নাই, কথা কর, আছে না নাই? চেয়ারের জন্য লোভ আছে। বাংলাদেশে পাঁচ বছর পর, প্রতি পাঁচ বছর পর একজন সরকার আসে কি আসে না? আসে। ওই লোভনীয় চেয়ারের জন্য লোভ আছে না নাই, কথা কর? সরকার যেই আসুক তার লোভ চেয়ারের জন্য, কারণ চেয়ার যতদিন থাকবে পাওয়ার ক্ষমতা সম্মান ততদিন, কথা কর, চেয়ার নাই তো ক্ষমতা পাওয়ারও নাই। এটা যুগ যুগ ধরে শুরু হয়ে আসছে। ফেরাউনের একটা চেয়ার ছিল, চেয়ার ছিল কি ছিল না? ছিল, রাষ্ট্র ক্ষমতা, এটা হচ্ছে চেয়ার। আল্লাহ রাব্বুল আলামিনের চেয়ার নাই, কথা কর, ওইটা দিয়ে কুরসি কয়, কি কয়? কুরসি। তো আমার দেশের চেয়ারম্যান প্রধানমন্ত্রী তার চেয়ার কত বড়, সাইজে কতটুকু বেড, সে সিটে বড় হবে, কথা কর, বরং আরো ছোট হতে পারে, ঠিক কিনা? চেয়ার খুব বড় হয় না, ঠিক কিনা? চেয়ার ছোট থাকে। আল্লাহ রাব্বুল আলামিনের চেয়ার মনে হয় তার সিটে ছোট। চেয়ারম্যানের চেয়ার, চেয়ারের সাইজ জানলাম, আল্লাহ চেয়ারের সাইজ কত বলতে পারবেন কেউ? বলতে পারেন না? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, চেয়ারম্যানের চেয়ার কত বড়? গোটা দুনিয়ার মানুষ জানে প্রধানমন্ত্রীর একটা চেয়ার আছে, ওই চেয়ারের সাইজ সবাই জানে। ছোট্ট একখানা চেয়ার। স্বরাষ্ট্র মন্ত্রীর চেয়ার আছে, আছে কি নাই? ওই মন্ত্রীর চেয়ারের কেমন পাওয়ার? একটা অর্ডার দিলে পরে হাজার হাজার পুলিশ বাহিনী মাঠে নামতে ভাবতো, ঠিক কিনা? আবার যিনি আছেন আরেকজন মন্ত্রী, সশস্ত্র বাহিনীর প্রধান, তিনি যখন ঘোষণা দেন বাংলাদেশের সেনাবাহিনী মাঠে নামতে প্রস্তুত, ঠিক কিনা? এইভাবে করে এক একজন চেয়ারের এত দাম, এত মর্যাদা, ও আল্লাহর গোলাম। দুনিয়ার একজন মন্ত্রীর চেয়ারে যদি এত পাওয়ার হয়, তাহলে আল্লাহর চেয়ারটা এত ছোট, চেয়ারের যদি এত বড় পাওয়ার। শুনে নেন আল্লাহর চেয়ার কত বড় আজকে জেনে নেন। আল্লাহ পাক ওই আয়াতুল কুরসির ভিতরে তার বর্ণনা দিয়েছেন, ঠিক কিনা? আল্লাহ বলেছেন, ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ, ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহু আকবার কর, আল্লাহু আকবার। আর মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোটা দুনিয়ার সাত আসমান সাত জমিন তার ভিতরে যা আছে, এর চাইতে আমার আল্লাহর কুরসি চেয়ার আরো বড়। আল্লাহু আকবার জোরে বলবেন না, আরো জোরে বলেন আল্লাহু আকবার, চিল্লায় বলেন আল্লাহু আকবার। আল্লাহর চেয়ারের সাইজটা বুঝতে পারছেন? তাহলে মনে থাকবে আপনাদের, বসে আকুরসি ইহুস সামাওয়াতি ওয়াল আরদ। এই যে আয়াত যে আপনাদের সামনে তিলাওয়াত করলাম, এই আয়াতের ফজিলত সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর হাবিব হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা নুকে বলেন, নুবাইরে মা আযম আয়াতিন ফি কিতাবিল্লাহ, তুমি কি জানো নাকি আল্লাহর কোরআনের ভিতরে সবচেয়ে আযম, সবচেয়ে সম্মানে আয়াত কোনটি? হযরত উবাই ইবনে কাব বলেন, আল্লাহু আ'লাম, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। আল্লাহ, আল্লাহ তার রাসূল ভালো জানেন। তিনবার বলার পরে আল্লাহর হাবিব বললেন, আও উবাই ইবনে কাব, শুনে নাও, আল্লাহর কোরআনের ভিতরে সবচেয়ে আযম, সবচেয়ে ফজিলতপূর্ণ, সম্মানী আয়াতের নাম হলো আয়াতুল কুরসি। সুবহানাল্লাহ, আরে তো জোরে করনা, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আয়াতুল কুরসির ফজিলত বর্ণনা করেন আল্লাহর হাবিব বলেন, আল্লাহর কোন গোলাম বান্দা বান্দি যদি প্রতিদিন পাঁচ ওয়াক্ত
ফরজ নামাজের পরে কি নামাজের পরে প্রতিদিন কয়াক্ত ফরজ নামাজ কয়াক্ত কারো জন্য আবার দুই অক্ত ঠিক কিনা কারো জন্য এক অক্ত আছে না নাই আবার কারো জন্য সাতটা বারে শুধু জুমার নামাজ ফরজ আছে না নাই আবার কারো জন্য ঈদের নামাজ ফরজ ঠিক কিনা মধ্যখানে সব গুল্লা প্রত্যেক দিন মুসলমানেরা শোনেন আমার মা বোনরা শোনেন প্রতিদিন পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের পরে যদি আল্লাহর কোন গোলাম বান্দা বান্দি যদি আয়াতুল কুরসি তিলাওয়াত করতে পারে রাসূল বলেছেন মান করা আয়াতুল কুরসি ফি দুবুরি কুল্লি সালাতিন লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত আল্লাহু আকবার রাসূল বলেছেন যারা পাঁচ ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি প্রত্যেক দিন তিলাওয়াত করবে কয়বার আঙ্গুলের দিকে তাকান একবার তিলাওয়াত করবে ওই ব্যক্তি জান্নাতে যাবার জন্য মৃত্যু ছাড়া তার মধ্যখানে কোনো পর্দা থাকে না জান্নাতে যেতে চান তাহলে আয়াতুল কুরসি পড়ার দরকার আছে না নাই আয়াতুল কুরসি প্রত্যেক দিন কয়বার পড়তে হবে সুন্নত নামাজের পরে না ফরজ নামাজের পরে প্রত্যেক দিন ফরজ নামাজের পরে যারা একবার তেলাওয়াত করবে আল্লাহর হাবিব বলেছেন আল্লাহর জান্নাতে সোজা সোজা চলে যাবে ওই ব্যক্তিটা মারা যাবে আর আল্লাহর জান্নাত তাকে লুফে নিবে এত সহজ আমল মুসলমান আজকে করতে চায় না সহজ ব্যবসা আমরা করতে চাই না আমরা শুধু নগদ ব্যবসা খুঁজাই ঠিক কিনা ওই নগদ ব্যবসা দেখাও পাঁচ হাজার দশ হাজার বিশ হাজার কোনটা করলে কত হাজার পাওয়া যায় ওই ব্যবসাটা খোঁজাই আখেরাতের জন্য মুসলমানরা ব্যবসা কথা কন খোঁজাই না বহলুল নামে পাগল ছিল কে ছিল পাগলের গল্প বলতাম নি আপনাদের পাগলের গল্প বলবো এক পাগল নাম ছিল বহলুল কে নাম ছিল বহলুল কিতাবের ঘটনা বলছি বাচ্চা হারুন রশিদের আবরে তো এই বহলুল ছিল এত বেশি আল্লাহওয়ালা দিবারাত্রি সব সময় শুধু আল্লাহ তাসবিহ তারিফ করত তো বাদশা হারুন রশিদ বলল হ্যাঁ তার পাহারাদার দারওয়ান যারা ছিল তাদেরকে বলে রাখলো যে বহলুল নামক মজনুন এই আল্লাহর ওলি যদি আমার দরবারে কখনো আসতে চায় তোমরা কোনো বাধা দিবা না তাকে ভিতরে ঢুকিয়ে দিবা সুবহানাল্লাহ একদিন সে ভিতরে ঢুকলো ঢুকার পরে বাদশা হারুন রশিদ সুন্দর একটা লাঠি এইভাবে হাত দিয়ে ধরে তার ঘরে লুকানো ছিল ওই লাঠিটা বহলুলের হাতে দিয়ে বললেন ওইটা তোমাকে আমি উপহার দিলাম ওটা নিয়ে তুমি চলবা আর তোমার চাইতে বোকা তোমার চাইতে বোকা কেউ যদি দুনিয়ায় কোনোদিন খুঁজে পাও তাহলে ওই লাঠিটা তুমি তার দিয়ে দিবা তার মানে কি বুঝাইছেন উনি বোকা তার মানে কি বহলুল সবচেয়ে বোকা তার মানে আমি লাঠিটা বোকারে দিয়েছি সবচেয়ে বোকা কিছুই বুঝে না দীর্ঘদিন হয়ে গেল বহলুল লাঠি নিয়ে চলাফেরা করে হঠাৎ করে একদিন বাদশা হারুন রশিদ প্রচন্ড অসুস্থ বহলুলকে খবর দিলেন তার দরবারে আসার জন্য বহলুল এসে দেখলেন তিনি একেবারে বিছানায় ফ্ল্যাট হয়ে আছেন বহলুল তখন তাকে প্রশ্ন করলেন ও বাদশা হারুন রশিদ তোমার কি হয়ে গেল হারুন রশিদ বলল বহলুল আমার পীর সাহেব আমার তো বড় মারাত্মক অবস্থা আমি মনে হচ্ছে আর কোনোদিন ফিরে আসবো না আমি লম্বা সফরের জন্য রওয়ানা লম্বা সফরের জন্য রওয়ানা অচিন গন্তব্যের দিকে আমি রওয়ানা হয়েছি অজানা গন্তব্যের দিকে রওয়ানা আর কখনো ফিরে আসবো না বহলুল বললেন কোথায় যাচ্ছেন তিনি বললেন আমার মন বলতেছে আমি কবরের দিকে রওনা হয়েছি আমি পরকালের দিকে রওনা হয়েছি যেখান থেকে ফিরে আসার সুযোগ আর তো কোনো হবে না বহলুল এবার হারুন রশিদকে প্রশ্ন করে বললেন আ হারুন রশিদ আপনি গন্তব্যের দিকে রওনা হয়েছেন লম্বা গন্তব্যের দিকে বলেন তো দেখি ওই সফরের জন্য আপনার কাছে কি প্রস্তুতি আছে আগে কি পাঠিয়েছেন সুবহানাল্লাহ কোন আপনি তো কোন জায়গায় সফর করার আগে কমপক্ষে এক সপ্তাহ এক মাস আগে সুন্দর সামন্ত পাঠাইয়া দেন আল্লাহু আকবার
আপনাদের এলাকায় মন্ত্রী আসতে হইলে এক সপ্তাহ আগে থেকে ইয়োনো ডিসি পুলিশ বাহিনী এগুলির তৎপরতা বাড়ে না কমে, কথা কন ইয়োনো স্যার আগের থেকে বসে থাকে, ডিসি স্যার আগের থেকে এসে ওই উপজেলায়, প্রধানমন্ত্রী আসলে তো কোথায় নাই, ঠিক কিনা? এক মাস 15 দিন আগে থেকে সব এলাকায় জায়গায় জায়গায় সৈন্য বাহিনী আছে, না সব জায়গায় আছে, সার্কিট হাউসে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করা হয়, ঠিক কিনা? এইবার বহুলোল পাগল, সে তো মামলাতের পাগল, লাসল পাগল নয়। সে বলল, হারুনুর রশিদ আপনাকে প্রশ্ন করতে চাই, এমনি তো কোনো জায়গায় যখন আপনি যান এক সপ্তাহ 15 দিন আগে আপনার সৈন্য সামন্ত আপনি পাঠাইয়া দেন, প্রস্তুতি পাঠাইয়া দেন, আপনি যদি এখন গজলা গন্তব্যের দিকে বছরের পর বছর আর কখনো ফিরবেন না, বলছেন আপনার যাত্রা শুরু করেছেন, বলেন তো দেখি সেই পরকালের যাত্রার জন্য আপনি আগে কি পাঠিয়েছেন, আপনার প্রস্তুতি কি কি পাঠিয়েছেন, সৈন্য বাহিনী কিছু পাঠাইছেন? এবার বাদশাহ হারুনুর রশিদ জিব্বায় কামড় দিয়ে দিল, চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তে লাগলো, আর বলতে লাগলো, বহুলোল আপনাকে দীর্ঘদিন মনে করেছিলাম আপনি বোকা আপনি পাগল, এখন তো দেখতেছি আমার চাইতে বোকাই পৃথিবীতে আর কেউ নাই, আমি তো কিছুই পাঠাই নাই, কিছুই আমার সরঞ্জাম নাই, ক্যা সামান লায়া মুসাফির সফর তেরা হাই গাইব, ক্যা সামান লায়া মুসাফির সফর তেরা হাই গাইব, রঞ্জি তুফান হাই মজিদ মৌজ কি দরিয়া মে কিশ্তি, রঞ্জি তুফান হাই মজিদ। আল্লাহ আকবার, আপনাদের এলাকায় সমুদ্র আছে না নাই? ইলিশ মাছ সমুদ্রের মধ্যে ধরে কি ধরে না? আমার জেলে ভাইয়েরা নৌকা নিয়ে বের হয়, সাথে কিছু প্রস্তুতি আছে না নাই, কথা কন খাবার দাবার সাথে নিয়ে যায় কি যায় না, চাউল ডাল সাথে নেই, তরকারিও মনে হয় সাথে নেই, ঠিক কিনা? কারণ 10-15 দিনের জন্য সফরে যায়, তার একটা প্রস্তুতি আছে না নাই, কিছু আতিয়ার পত্র সাথে নেই, জালগুলি সাথে নেবে, মাছ ধরার সবগুলি সাথে নেই, কাপড় চোপড় প্রয়োজনীয় সাথে নেই, আবার যদি ঢেউ আসে ওই ঢেউ থেকে রক্ষার জন্য ব্যবস্থা আছে না নাই। ও আল্লাহর ওলাম, মাছ ধরতে যখন কক্সবাজারের কাছে সমুদ্রের মধ্যে যায় প্রস্তুতি নিয়ে যায়, সপ্তাহ দিনের জন্য প্রস্তুতি থাকে, ও আল্লাহর ওলাম, কিন্তু আপনি আমি সকলে অজানা গন্তব্যের জন্য রওনা হয়েছি, এই গন্তব্যের জন্য যে গন্তব্যের শুরু আছে কখনো শেষ নাই, আল্লাহু আকবার, যার শুরু আছে শেষ নাই, পরকালীন জীবনের জন্য কবরের জন্য হাসরের জন্য কি প্রস্তুতি আছে। ও আব্দুল্লাহ রহমান, গ্রাম এলাকার আমার মুসলমান ভাইরা, কক্সবাজার এলাকার আমার মুসলমান ভাইরা, একটা বারের জন্য আপনার কলেজায় হাত দিয়ে আত্ম সমালোচনা করেন আর মনে মনে ভাবেন, বলেন তো দেখি কি প্রস্তুতি নিছেন এর জন্য। কবি বলেন, ক্যা সামান লায়া মুসাফির সফর তেরা হায় বাঈদ, কম সাফি তুমি কি সামান গ্রহণ করেছ, কি প্রস্তুতি নিয়েছ, তোমার সফর তো অনেক লম্বা না বাটি, অনেক লম্বা, অনেক লম্বা সফর, কবরের জীবন শুরু হবে হাজার বছর নয় লক্ষ বছর নয়, বছরের পর বছর যাবে, সেই সফরের জন্য কি প্রস্তুতি গ্রহণ করেছ, মৌজখি দরিয়া মে কিশ্তি রঞ্জি তুফান হাই মজিদ, আপনাদের সমুদ্রে ঢেউ আসে না নাই, নাফ নদীতে ঢেউ আসে না নাই, ঢেউ উঠবে সমুদ্রের ভিতরে, ঢেউ আছে ওই সমুদ্রের ঢেউয়ের মধ্যে, তোমার ভাঙ্গা তরি নৌকা নিয়ে তুমি রওনা হয়েছো মুসলমান ভাইরা, কি তোমাদের প্রস্তুতি আছে, সমুদ্রের ভিতরে যদি প্রস্তুতি না থাকে তাহলে ডুবে মরা আছে না নাই, ধ্বংস আছে না নাই, তেমনি ভাবে কবরের জন্য যদি এখন থেকে আজকে থেকে যদি প্রস্তুতি গ্রহণ না করেন, দুনিয়ায় থাকা অবস্থায় যদি প্রস্তুতি গ্রহণ না করেন, ও আমার মুসলমান ভাইয়েরা, অবশ্যই অবশ্যই আমাদের নৌকা ডুবে যাবে, ঠিক কিনা? আল্লাহ পাক সকলকে বোঝার তৌফিক দিন পারি, আল্লাহুম্মা আমিন। ও মুসলমান ভাইরা, এজন্য বলছিলাম আল্লাহর হাবিব বলছেন, যেই সমস্ত মানুষেরা
আয়াতুল কুরসির আমল করতে পারবে, প্রতিদিন তেলাওয়াত করবে, আল্লাহ পাক ওই বান্দাকে বিনা হিসাবে তার জান্নাতে পৌঁছাইয়া দিবেন। আরেকটা সওয়াবের কথা বলি, ফজিলতের কথা বলি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহর কোনো বান্দা বান্দি যখন ঘুমায় কি করে? ঘুমাইনি, প্রতিদিন আপনারা ঘুমাননি, বিছনায় যান কি যান না? আল্লাহর গোলাম বান্দা বান্দি যদি প্রতিদিন যারা ঘুমানোর আগে কোন বান্দা বান্দি তার নিজের পক্ষ থেকে অথবা তার পরিবারের পক্ষ থেকে যদি আয়াতুল কুরসি পড়ে ঘুমায়, আল্লাহ রাসূল বলেছেন, ইয়াহফাযুহুমুল্লাহু তাআলা ওয়ালা ইয়াকরাবুহুমুশ শাইতান, আল্লাহু আকবার, হাত্তা ইয়াসবাহু, সকাল হওয়া পর্যন্ত কোনো জিন তাকে আসর করতে পারে না, কোনো শয়তান তাকে আসর করতে পারে না, ডাকাত তাকে আক্রমণ করতে পারে না, চোর ওই ঘরে কখনো ঢুকতে পারে না। সুবহানাল্লাহ বলবেন না? তার মানে কি সিকিউরিটি হয়ে যায়? কি হয়ে যায়? আয়াতুল কুরসি একটা সিকিউরিটি। সুবহানাল্লাহ, কল সিকিউরিটি পুলিশ দরকার আছে না নাই? আ মুসলমান ভাইরা, আল্লাহর হাবিব বলেছেন, আল্লাহর কোন গোলাম বান্দা বান্দি যদি সকাল বেলা কক্সবাজার থেকে আপনি রওনা হয়েছেন, চট্টগ্রাম যাবেন অথবা সিলেটে যাবেন, কোথাও যাবেন, আপনি রওনা হয়েছে গাড়িতে, যখন সকালবেলা উঠি অ্যাক্সিডেন্ট আছে না নাই? কথা বলতে হবে, গাড়ি উল্টে আবার মানুষ মারা যায় কি যায় না? আপনি আপনার স্ত্রী আপনার ছেলে মেয়ে নিয়ে রওনা হয়েছেন, চট্টগ্রাম যাবেন, ঢাকা যাবেন, রওনা দিয়েছেন, মুসলমান ভাইরা জানেন না কোথাও গিয়ে আপনার গাড়িতে অ্যাক্সিডেন্ট হতে পারে, ঠিক কিনা? আল্লাহ রাসূল বলেছেন, সকালবেলা যদি ওয়ালাকার মুসলমান ভাইরা আমার বাবারা ঘর থেকে যদি বের হওয়ার সময় আল্লাহর কোনো বান্দা বান্দি যদি সকালবেলা একটা বার আয়াতুল কুরসি পড়ে, কি পড়ে? আয়াতুল কুরসি যদি তেলাওয়াত করে, সকালবেলা তেলাওয়াত করবে, বিকেল বেলা ফিরে আসা পর্যন্ত আল্লাহ ওই বান্দা বান্দির গাবাদতের দায়িত্ব নিয়ে নেন। আল্লাহর গাবাদতের চেয়েতে বড় গাবাদত আর আছে? কথা কন, আল্লাহ সিকিউরিটির চেয়েতে আর বড় সিকিউরিটি পুলিশ মনে হয় দিতে পারে? পুলিশ না পারলে রেপ দিতে পারে, রেপ দিতে না পারলে মনে হয় আর্মি দিতে পারে। আর দুনিয়ার মানুষেরা এই পৃথিবীর কোন সিকিউরিটি, পৃথিবীর কোন আর্মি, মিডিয়া, র‍্যাব, পুলিশ কখনো মানুষকে সিকিউরিটি দিতে পারে না। যতক্ষণ আল্লাহ সিকিউরিটি দেয় ততক্ষণ মানুষ এবাদতে থাকে, ঠিক কিনা? আল্লাহ পাক বলেন, ওয়ালা সকালবেলা যদি মাইয়া করা আহাদিস সাবাহি ক্বাবল আন ইয়াখরুজ মিন বাইতিহি সুম্মা ইয়াকুলু বাদাহা ইয়া হাফিজ ইয়া হাফিজ ইয়া হাফিজ সালাসা মাররাত, আল্লাহু আকবার। তাহলে বলেছেন একবার পড়বে আয়াতুল কুরসি, আর তিনবার পড়বে ইয়া হাফিজু। বলেন কি? ইয়া, জোরে বলেন ইয়া হাফিজু, ইয়া হাফিজু। অর্থ কি? হে হেফাজতকারী, হে সিকিউরিটি দানকারী, আল্লাহু আকবার। আল্লাহর কোন গোলাম বান্দা বান্দি যদি একবার আয়াতুল কুরসি তেলাওয়াত করে আর তিনবার যদি ইয়া হাফিজু ইয়া হাফিজু পড়ে, আল্লাহর হাবিব বলেছেন বিকেল পর্যন্ত ঘরে ফিরে আসা পর্যন্ত আল্লাহ পাক ওই বান্দা বান্দির হেফাজতের দায়িত্ব তার হাতে উঠে আনে। আরে তো আসতে বলেন না, সুবহানাল্লাহ। এই আয়াতুল কুরসির ফজিলত এমন, আল্লাহ রাসূল বলেছেন আয়াতুল কুরসি হলো সবচেয়ে শ্রেষ্ঠ আয়াত। সুবহানাল্লাহ। কোন এই আয়াতুল কুরসি যাদের আমল থাকবে, প্রতিদিন যদি আল্লাহর কোন গোলাম বান্দা বান্দি যদি তিনবার আয়াতুল কুরসি তেলাওয়াত করতে পারে, রাসূল বলেছেন ওয়াকায়াতুন ওয়া ইলাজুন মিন কুল্লি আমরাত, সকল অনিষ্ট থেকে আল্লাহ তারে বাঁচাইয়া দেয়। সুবহানাল্লাহ। কোন দুই নম্বর হলো ওয়া ইলাজুন মিন কুল্লি আমরাত, সকল বিমার থেকে অসুস্থতা থেকে আল্লাহ তারে শিফা দিয়া দেন। আয়াতুল কুরসি সকল বিমারের, সকল অসুস্থতার কথা কোন ঔষধ কে বাড়িয়ে দিয়েছেন? সেটা বলতে হবে কে? আল্লাহ সকল অসুস্থতার ঔষধ দাঁড়িয়ে দিয়েছে, সকল টেনশনের রোগের ঔষধ আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতুল কুরসিকে বাড়িয়ে দিয়েছেন। জোরে পড়ি আল্লাহু আকবার। তাহলে এখন থেকে আমরা আয়াতুল কুরসি পড়বো তো? কথা কোন পড়বেন?
আয়াতুল কুরসি পড়লে আপনাদের এলাকায় জিন আসবে না যায়? কথা কথা মহিলাদেরকে জিনে ধরে জিনে ডিস্টার্ব করে কি করে না করে ঘরে ডিস্টার্ব করে। তো আমি কতদিন এক ছাত্রের বাসায় গেলাম, আমার অভিযোগ হলো, তার মা বললেন যখনই পড়তে বসে গোটা ঘরে উপর থেকে শুধু পানি পড়তে থাকে। কি পড়ে? পানি পড়ে এমন অবস্থা হয় বই টই সব ভিজে যায়, তার ব্যাগের ভিতরে পানি ঢুকে যাবে। এটা কে করে? শয়তান। কে করে? জিন নামক শয়তান এই কাজগুলি করতে পারে, মানুষের অনেক ভিতরে ঢুকতে পারে, তার পাওয়ার অনেক বেশি। এই জন্য জিনরা নিজেরাই বলেছেন যে যখন আল্লাহর কোনো বান্দা বান্দি বিছানায় যাওয়ার আগে এই আয়াতুল কুরসি তেলাওয়াত করবে, সকাল পর্যন্ত ওই বিছানায় ওই ঘরে কোনো শয়তান কোনো জিন্না প্রবেশ করতে পারে না, আল্লাহু আকবার। এজন্য আজকে থেকে আমল কি হবে? আয়াতুল কুরসি। কথা কোন আয়াতুল কুরসি পড়বেন তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে পড়ার তৌফিক দিন করে, আল্লাহুম্মা আমিন। সংক্ষেপে আয়াতুল কুরসির ফজিলত আপনাদের সামনে বললাম, আসুন আমরা সকলে এই আয়াতুল কুরসির তাফসীরের দিকে এখন যাই। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতুল কুরসির এত ফজিলত এত মর্যাদা কেন বাড়িয়ে দিয়েছেন? তার মূল কারণ হলো আয়াতুল কুরসির ভিতরে আল্লাহ পাক তার পরিচয়টা সুন্দরভাবে তুলে ধরেছেন। সুবহানাল্লাহ, আল্লাহ কে, তার পরিচয় কি সুন্দর করে আল্লাহ পাক আয়াতুল কুরসির ভিতরে তুলে ধরছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। আস্তে বলেন আল্লাহু আকবার। আর জোরে করুন আল্লাহু আকবার। আল্লাহর আওয়াজ আসতে হবে না, জোরে হবে। ওয়ালা যিকরুল্লাহি আকবার ওয়া কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া। আল্লাহর আওয়াজ বলে চিৎকার দিয়ে এজন্য আল্লাহু আকবার করবেন কি আসতে না জোরে? আমি তো জানি কক্সবাজারের মানুষ বিপ্লবী, কক্সবাজারের মানুষ সাহসী, তাওহীদি জনতার ভিতরে ইমানের কলিঙ্গ আছে। আল্লাহর নাম শুনলে জ্বলে উঠতে হবে। ইমানদাররা আল্লাহর নাম শুনে জ্বলে উঠে ঠিক কিনা? দিয়া সোলাই বারুদ দেখছেন কথা কথা, বারুদ বারুদ দিয়া সোলাইয়ের ভিতরে থাকলে আগুন বোঝা যায় না, কিন্তু যখন এরকম ঠস করে মারা হয় তখন ফুল কি আছে না নেই, আর আছে না নেই। মুসলমানদের সামনে যখন আল্লাহর কালাম পড়া হয়, তুলিয়া তালাই হিমায়াতুহু জাদাতহুম ঈমানা যিকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহর নাম শুনলে মুসলমানদের কলিজা সমুদ্রের তরঙ্গের মতো ঝাঁপিয়ে উঠে, ঠিক কিনা? সমুদ্রের তরঙ্গের মতো ঢেউ উঠে যায়, আবার মুসলমানদের ঈমান বেড়ে যায়, ঠিক কিনা? আমি আজকে প্রমাণ পেতে চাই, ঢেউ উঠে এরা শান্ত হয়ে যায়। এখন তো আপনাদের কক্সবাজার শান্ত, ঠিক কিনা? কিন্তু এক সময় আছে ঢেউ উঠে কি উঠে না, উঠে বাতাস দেখলে কি করে? কথা কর না আর সলমানা সমুদ্রের পানি যেমন করে বাতাস পেলে ঢেউ উঠে যায়, আর যেমন করে দিয়ে সোলাইয়ের বারুদ এরকম মারলে আগুন ধরে যায় ধাউ ধাউ করে, কেরাসিন পাইলে পরে আগুন জ্বলে উঠে, ঠিক কিনা? আগুন জ্বলে উঠে গ্যাসের মধ্যে কেরাসিন ঢাললে আগুন আছে না নাই? আগুন আরো ধাপ ধাপ করে বেড়ে যায়। তেমনি মুসলমানদের সামনে আল্লাহর তাকবীর বললে মুসলমানদের ভিতরে ঢেউ উঠে যায়, ঠিক কিনা? আল্লাহর কালাম শুনলে জোরে সুরে আওয়াজ দিতে হবে, ঠিক কিনা? আল্লাহ তার পরিচয় দিচ্ছেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল। আল্লাহ বলতেছেন আল্লাহ তিনি হচ্ছেন সেই আল্লাহ, লা ইলাহা তিনি আল্লাহ, লা ইলাহা ইল্লা হু, তার কোনো ইলাহ নাই, উপাস্য আছে, ইবাদতের শরীকেও আছে, আল্লাহ সাথে পৃথিবীতে শরীক আছে কারো? আল্লাহ কি কারোর সাথে যোগ করা লাগে? কথা কর না, আল্লাহ কারোর সাথে যোগ করতে হয় না, আল্লাহ কারোর সাথে শরীক করা লাগে না। পাওয়ার বাড়াইবার জন্য দল বড় করার জন্য জোট আছে না নাই? কথা বল না, শুধু বাংলাদেশে আছে না, সব জায়গায় আছে। প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার, এক দেশে হয়েছে না, অনেকগুলি দেশে একত্রিত হয়েছে, অনেকগুলি দেশ হয়ে শত্রুপক্ষ মিত্রপক্ষ হয়েছে, ঠিক কিনা? এই জোটের কারবার এখানে নয়া না পুরাতন, অনেক আগে জোট আছে।
আমাদের দেশেও জুট আছে না নাই, মহাজুট একদিকে, আবার এখন কি যেন কত দলীয় জুট, কথা কথা তেত্রিশ দলীয়, আগে ছিল ২০ দল, এখন এসে কয়টা, কটা কটা, ২৩ দলীয় জোট হয়েছে। মানুষ তার শক্তি বাড়ানোর জন্য জোটের প্রয়োজন হয়, কিন্তু আল্লাহ পাক তার শক্তি বাড়ানোর জন্য কারোর সাথে জোট করা লাগে না। আল্লাহ বলেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই আছে নাকি, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই। আল্লাহ রাব্বুল আলামিন তার পরিচয় আয়াত এভাবে দিচ্ছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন হুয়াল্লাহুল লাযী লা ইলাহা ইল্লা হু আলিমুল গায়বি ওয়াশ্শাহাদাতি ওয়ার রহমানুর রহিম। আল্লাহ পাক বলেন হুয়াল্লাহ, তিনি হচ্ছেন সেই আল্লাহ, লা ইলাহা ইল্লাহু তার কোন ইলাহ নাই, ওয়াল হাইয়ুল কাইয়ুম তিনি চিরঞ্জীব এবং কোনস্থায়ী না চিরস্থায়ী, কথা কর আল্লাহ তার পরিচয় দিচ্ছেন এভাবে, শুধু তার ইলাহ নেই, শুধু তার নাম, তিনি হচ্ছেন চিরঞ্জীব, কেউ তাকে কখনো মারতে, কথা কর তার মৃত্যু কখনো হয় না, তার মৌত নাই, আবার তিনি চিরস্থায়ী কাইয়ুম মানে কি, কথা কর আল্লাহর ক্ষমতা চিরস্থায়ী। মুসলমানেরা শুনেন, এই পৃথিবীর যত রাজা বাদশাহ আছে, এই পৃথিবীতে কত রাজা বাদশাহ আসলো চলে গেল বলেন তো দেখি, সবাই কি চিরস্থায়ী ছিল না ক্ষণস্থায়ী, আমার সাথে কথা কর, ফেরাউন চিরস্থায়ী ছিল না ক্ষণস্থায়ী, ফেরাউন ক্ষণস্থায়ী ছিল, নমরুদ সাদ্দাত কারণ এই পৃথিবীতে যারা আছে তারা ক্ষণস্থায়ী, তবে আমাদের দেশের সরকার যে হয় সে মনে হয় চিরস্থায়ী, মেয়াদ কত বছর, চেয়ারম্যান সাহেবের মেয়াদ কত বছর, ৫ বছর, আর আল্লাহ যদি খাতা কমাল ঝুলা দেয় তাহলে হয়তো আর ৫ বছর, ঠিক কিনা, এর ভিতরে মারা গেলে সব কিছু শেষ, ঠিক না বে, ঠিক, এরকম পৃথিবীতে এমন রাজা নাই, ১০ বছরের রাজা ২০ বছরের সাজা আছে না নাই, কথা কন, আগে ছিল রাজা এখন হয় সাজা আছে না নাই, জেলের ভিতরে আছে বন্দী আছে, আগে তার কথায় পুলিশ বাহিনী দৌড়াইয়া দাবড়াইয়া চলতো, এখন দেখা যায় মুখ গুলি ফুড়া একদম চিকন চিকন হয়ে চুপ, চুলের মধ্যে আর বাহারি সেই চুল নাই, ঠিক এরা এখন দেখা যায় এরকম হালকা, পুলিশ তারে এখন দাবড়াইয়া দাবড়াইয়া নিয়ে যায়, ঠিক এরা অ মুসলমান ভাইরা, এই পৃথিবীতে যত সরকার, যত মন্ত্রী, যত প্রধানমন্ত্রী, যেই দলের হোক না কেন, শিল্পপতি হন না কেন, আপনি ব্যবসায়ী হন না কেন, মেম্বার চেয়ারম্যান যাই হন না কেন, আপনি ক্ষণস্থায়ী, আর আমার আল্লাহ তার পরিচয় দিচ্ছেন, আল্লাহ বলতেছেন তোমরা তার গোলামি করো, সে আল্লাহর দাসত্ব করো, সে আল্লাহর সামনে মাথা নত করো, তার গোলামি সারা জিন্দেগি করো, যার পাওয়ার ৫-১০ বছর নয় চিরস্থায়ী, সুবহানাল্লাহ বলবেন না, যিনি হুয়াল হাইয়ুল তাইয়ু, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, কোনো মাবুদ নাই, উপাস্য নাই, তার অর্থটা কি, তার অর্থ হলো আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাশরের শেষ আয়াতে এর পরিচয় দিচ্ছেন, আল্লাহু আল্লাযী লা ইলাহা ইল্লাহু, লা ইলাহা ইল্লাহু মানে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এই কালিমা পড়ার পরে আল্লাহর গোলাম বান্দাই ঘোষণা দিয়ে লা মালিকা ইল্লাল্লাহ ওয়ালা রাযিকা ইল্লাল্লাহ ওয়ালা সামিউদ দুআ ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া পৃথিবীতে কোনো মালিক আর, কথা কর এই পৃথিবীর সুবারেন্টি, পৃথিবীর সার্বভৌমত্ব, পৃথিবীর ক্ষমতা আল্লাহ ছাড়া আর কারো কাছে, কথা কোন আছে নাই, আল্লাহ ছাড়া আমাদের মালিক নেই, আল্লাহ ছাড়া আমাদের খালিক নেই, সৃষ্টিকর্তা কেউ নাই, আল্লাহ ছাড়া রিজেক দাতা, মাছ দিয়েছেন কে, সমুদ্রের মাছ গুলিকা আল্লাহ, জমিনের এই ঘাস ধান হয় এই ধান গুলিকা আল্লাহ, সবজি যেগুলা খান আম জাম কাঁঠাল কলা লিচু তারপরে শিম আছে আরো কত তরকারি আছে না আপনাদের এলাকায়, অসংখ্য তরকারি আছে, এগুলি দেখে কথা কথা বীজ রোপণ করে মাটির পেটের ভিতরে
ওগুলাতে ফসল ফলাইয়া দেয় কে? আল্লাহ পাক। কাইফা নাবাত মিন হাব্বা ওয়া কাইফা সারাত শাজারা, এই সবগুলি দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহ বলার মানে হলো আল্লাহর কোন গোলাম বান্দা বান্দি ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারে না, মুসলমান হতে পারে না, যতক্ষণ লা ইলাহা ইল্লাল্লাহ বলে না, ঠিক কিনা? তো লা ইলাহা ইল্লাল্লাহ বললে মানুষ মুসলমান হয় না, কাফের হয়, কথা কর, মুসলমান হয়ে যায়। লা ইলাহা ইল্লাল্লাহ না পড়লে কাফের, ঠিক কিনা? লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে তার পরিচয় হল মুসলমান। লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে জান্নাতি হয়ে যায়। লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে তার সাথে বিবাহ শাদী হারাম না হালাল হয়? হালাল হয়। ততক্ষণ ঈমান আনে নাই, ততক্ষণ সে আল্লাহর বন্ধু না শত্রু? আল্লাহর শত্রু, তার সাথে সম্পর্ক রাখা যায় না, তার সাথে আত্মীয়তা করা যায় না, তাকে সম্পদের মালিকানাও বানানো যায় না। লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার পরে মানুষ মুসলমান হয়ে যায়। একটু আগে জাহান্নামী ছিল, একটু পরে জান্নাতি হয়ে যায়। একটু আগে ছিল আল্লাহর দুশমন, লা ইলাহা ইল্লাল্লাহ পড়িয়ে হইছে আল্লাহ দোস্ত, কে হইছে দোস্ত, হইছে বন্ধ হয়ে যায়। এত পার্থক্য কোথা থেকে আসলো? মুসলমান বুঝতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা পড়ার পরে মুমিন এমন বিপ্লবী কালিমা উচ্চারণ করে, তার মানে হলো এই দুনিয়ার আল্লাহ ছাড়া কারো ক্ষমতারে আমি আর বিশ্বাস করি না, ঠিক কিনা? এই জন্য রাসূল যখন কালিমার দাওয়াত দিলেন, আবু জাহেল আবু লাহাব উতবা সাহিবা যখন ছিল পাহাড়ের উপর দাঁড়িয়ে গেলেন, আবু জাহেল আবু লাহাব সবাই সামনে আল্লাহর নবী লা ইলাহা ইল্লাল্লাহ বললেন, আবু জাহেল আবু লাহাব নবী রেখে মিষ্টি খাওয়াইছে না পাথর মারছে, কথা বল। তায়েফের ময়দানে গেলেন, তায়েফের মানুষগুলিকে লা ইলাহা ইল্লাল্লাহ বললেন, মানুষগুলি তারে কি রুষ্ট খাওয়াইছে, দাওয়াত খাওয়াইছে না পাথর মারছে, পাথরে নিক্ষেপ করেছে, তার মানে হলো লা ইলাহা ইল্লাল্লাহ যখন আল্লাহর কোন গোলাম ঘোষণা দেয় এই দুনিয়ার সব শক্তিকে অস্বীকার করে ফেলে। আবু জাহেল আবু লাহাব মুহাম্মদকে বলল, তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ, আবু লাহাব মোহাম্মদ তুমি ধ্বংস হও। মোহাম্মদের বলেন তো দেখি অপরাধটা কি ছিল? তিনি একটা কালিমা উচ্চারণ করেছেন, সেই কালিমা হলো লা ইলাহা, কথা কর, লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালিমা উচ্চারণ করার কারণে আবু লাহা আল্লাহ নবীকে গালি দিল, ধ্বংস হও, থুতু দিল, পাথর নিক্ষেপ করলো। এর মূল কারণটা কি ছিল জানেন? তার কারণ হলো সে বুঝতে পারছিল মোহাম্মদ আব্দুল্লাহ বেটা মোহাম্মদ যে কালিমা পড়তেছে, এই কালিমা যদি আরো বেশি দিন স্থায়ী থাকে তাহলে আমাদের ক্ষমতা, কথা কোন ক্ষমতা, চেয়ার থাকবে না, মস্তক থাকবে না, মন্ত্রিত্ব থাকবে না, কর্তৃত্ব থাকবে না, আমাদের বড়াই আমাদের মুরব্বিয়া না কিছুই, কথা কোন কিছুই থাকবে না। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম ফেরাউনের কাছে গিয়া কি দাওয়াত দিছেন? গিয়া কি কইছেন যে আমি সরকার হইব, কথা বলবো না? মুসা আলাইহিস সালাম কি গিয়া কইছেন তুমি এখন শেয়ার থেকে লাভ, আজকের থেকে এই দেশের ক্ষমতা সার্বভৌমত্ব সব আমারে দিয়ে দাও, বলছেন নাকি? তো মুসা আলাইহিস সালাম গিয়া কি বলছেন? লা ইলাহা ইল্লাল্লাহ। মুসা আলাইহিস সালাম লা ইলাহা ইল্লাল্লাহ বলার পর ফেরাউন তো দারুণ খেপে গেল, ফেরাউন এমন খেপছে খেপাজারে কয় কয় জারুরি আব্দুল মুসা হামিয়াত রব্বা, আর এর কারণে কি আপনি তারে হত্যা করবেন? এটা কোন ধরনের বিচার? এটা তো হতে পারে না। আমি বুঝতে পেরেছি লা ইলাহা ইল্লাল্লাহ মুসা যে কালিমা পড়েছে এই কালিমার ভিতরে আমি সামাজিক বিপ্লব দেখতে পাচ্ছি, ঠিক কিনা? সমাজ পরিবর্তনের হাতিয়ার আছে আমার ভাই, হচ্ছে সমাজ পরিবর্তন হয়ে যাবে, আমার রাষ্ট্র ব্যবস্থা পরিবর্তন হয়ে যাবে,
বিচার ব্যবস্থা পরিবর্তন হয়ে যাবে, সাংস্কৃতিক বিপ্লব ঘটবে, অর্থনৈতিক বিপ্লব ঘটবে, সামাজিক বিপ্লব ঘটবে, পারিবারিক বিপ্লব ঘটবে, রাজনৈতিক বিপ্লব ঘটবে, সব পরিবর্তন হয়ে যাবে। এই জন্য আমার মন বলতেছে ইন্নি আখাফু আন ইউবদ্দিলা দীনাকুম আও আন ইয়ুযহিরা ফিল আরদিল ফাসাদ। আমার ভয় হচ্ছে এ তোমাদের জীবন ব্যবস্থা পরিবর্তন করে দিবে, এই জন্য আমি চাই মুসারে গলা টিপ দিয়ে মারি দেই না আউযুবিল্লাহ। এখন তারে যদি মারতে না পারি, ফাঁসির মঞ্চে ঝুলাইতে না পারি, তারে যদি গুলি করে হত্যা করতে না পারি, তাহলে এই মুসা আমার রাষ্ট্র ক্ষমতা একদিন দখল করবে আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহ ভিতরে সব কিছু আছে না নাই কথা কন, সব কিছু আছে। লা ইলাহা ইল্লাল্লাহ মাজারে জিকির আছে নাই, আবার জিকিরের ধরন এক এক মাজারে এক এক রকম, ঠিক কিনা? অমুকের জিকির একরকম, আরেক সুরের জিকির আরেক রকম, নীল রঙের জিকির, লাল রঙের জিকির, ছোট জিকির, বড় জিকির আছে না নাই? কেউ আবার কয়েক আবার কেউ কয়েক আবার কেউ আছে কয়েক কথা আছে না নাই? তো কি আল্লাহ নাকি আল্লাহর নাম কোথাও আছে এরকম? আবার কেউ কয়েক আবার ওনাকে জিকির করে লাফায় লাফায় জিকির করে আবার জিকিরে মজা দেওয়ার জন্য একটু গাঞ্জায় ঠান মারে, ঠিক কিনা? কথা গোনাছে না নাই? আবার অনেক জায়গায় এরকম আছে জিকির করতে করতে বাত্তিটা নিবা, বাত্তি নিবাইয়া পুরুষ মহিলা একসাথে জিকির যখন শুরু হয় তখন কিছুক্ষণ পরে শোনা যায় ঠিককার, মেয়ের দেখা যায় শরীরে কাপড় নাই, ঠিক কিনা? এরকম জিকির হাজার হাজার প্রকৃতির জিকির দিয়া আবার বাবার মাজারে গিয়া জিকির করে কিন্তু নমাজ, কথা কোনো আছে না নাই? আমি শুনবেন কি কয়, আমাদের এলাকায় এক ভক্ত আছে পাগল, বা মাজারে শুধু যায় নামাজ কি করে না, কয় হুজুর আমরা বাতুলি নামাজ পড়ি কি করি, কয় বাতুলি নামাজ পড়ি, তো কি করে জানেন? তার গান শুনবেন, সে কয় পিসার ধরে নাকি শিখিয়ে দিছে, কয় পানির তলে মোমের বাতি বাতাস দিলে নিবে না, বাবার মাজারে গেলে নামাজ রোজা লাগে না, পানির তুলে মনের বাতি বাতাস দিলে নিবে না, বাবার মাজারে গেলে নামাজ রোজা লাগে না, হে পানির তুলে মোমের বাতি জ্বলে বাতাস দিলে হে আর বাবার মাজারে গেলে নামাজ রোজা, কথা কর নাউজুবিল্লাহ, কর তোর এখন নাউজুবিল্লাহ। আরেকজন আমারে কয় পীরের তাজিম বললিও না কখন, পীরের তাজিম বললিও না কখন, তাজিমেতে পীর খুশি আর খুশি নিরঞ্জন, পীরের তাজিম বললিও না কখন, ও পীরের তাজিম বললিও না কখন, কি বলতেছে শুনে, তাজিমেতে পীর খুশি না বললে কখন, তাজিমেতে পীর খুশি আর খুশি নিরঞ্জন, তার মানে কয় আল্লাহরে যদি খুশি করতে চাস তাহলে পীরে খুশি কর না আউযুবিল্লাহ, কর মা বাবার কথা বলে না, আল্লাহ কি কোথাও বলছে নাকি আল্লাহরে পাইতে হইলে পীরে খুশি করা লাগবে? আল্লাহ বলেছেন ফাল কুরুনি আল কুরুকুম মাশকুরুলি ওয়ালা তাকফুরুন উদ্উনি আস্তাজিব লাকুম, আল্লাহু আকবার, নিরঞ্জন কে আল্লাহ, আল্লাহর নাম কি নিরঞ্জন নাকি, কথা কর আল্লাহর নাম কি নিরঞ্জন, কথা জিবেতে পীর খুশি আর খুশি নিরঞ্জন না,
আজকের গোটা বাংলাদেশে চতুর্দিকে বাংলাদেশে নয় পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়ায় সেখানেও আমি গিয়েছি দেখেছি এই বিশেষ করে সাফ কনফিডেন্টে আমাদের এশিয়া মহাদেশে পীর পূজার নামে মাজার পূজার নামে যে ব্যবসা শুরু হয়েছে বিশেষ করে আমার বাড়ি তো শাহজালাল শাহপুরাদের এলাকায় ঠিক কিনা আপনারা যদি একে সবচেয়ে সম্মান করে যান শাহপুরাদের যে কবরস্থান আছে তার একদম পাশেই আমার বাসা দাওয়াত দিয়ে গেলাম কেউ কখনো সিলেট গেলে আমার বাসায় গিয়ে আসবেন একদম কাছে শাহফরান শাহজালালের কাছেই আমার বাসা প্রত্যেক বৃহস্পতিবারের সাপ্তাহিক কুরুজ আছে প্রতি বৃহস্পতিবার গাড়ি গাড়ি আপনাদের এলাকা থেকে গাড়ি যায় সেখান থেকে নাচ দিয়ে টাকা পয়সা সিন্নি সব নিয়ে শাহজালালের দেখ দেখছেন কত বড় ডেস্ক কি এগুলো টাকায় ভরপুর হয়ে যায় গরু দে ছাগল দে পিসাবরা মনে হয় খায় এগুলো শাহজালাল মনে হয় খায় নাকি কথা কথা শাহজালালের টাকার দরকার আছে ওই টাকাগুলি খায় কে শাহজালালের নাম ভেঙে যে চুর যে টাকা পুলিশ সেখানে বসে আছে ওই টাকা পুলির পেট ভরতেছে ঠিক কিনা আজকের গোটা বাংলাদেশে ভণ্ডপীর গুলি মাজার করে করে আস্তানা বানিয়ে সহজ সরল মনে আমাদের মুসলমান গুলির ইমান আজকে লুটে নিচ্ছে ঠিক কিনা আপনার ইমান যাচ্ছে টাকা পয়সা যাচ্ছে সব লোক করে নিয়ে যাচ্ছে আপনাকে ইবলিস বানানো হচ্ছে এই জন্য আজকে সাবধান হতে হবে গোটা দুনিয়ার চতুর্মুখে হামলা শুরু হয়েছে মুসলমানদের ইমানকে নিয়ে আজকে শ্রীমিল খেলা হচ্ছে মুসলমানদের ইমান ধ্বংসের জন্য ইহুদি নাসারা আজকে চতুর্দিক থেকে অক্টোপাসের মতো ধরে আছে ঠিক কিনা আজকে সাংস্কৃতিক বিপ্লবের নাম দিয়ে নারী ক্ষমতার নাম দিয়ে আজকে নারী স্বাধীনতার নাম দিয়ে চতুর্দিকে আমাদের নারীদেরকে উলঙ্গ পড়া বেহায়া পড়ার দিকে অগ্রসর করা হচ্ছে ঠিক কিনা আজকে মুসলমানরা হুঁশিয়ার হতে হবে মেয়েদেরকে পর্দায় রাখতে হবে আমাদের মা বোনদেরকে পর্দার ভিতরে রাখতে হবে আমাদের ইমানকে এই সমস্ত সপ্তবেশী ডাকাতদের হাত থেকে ইহুদি নাসারা দালালদের হাত থেকে আমাদের ইমানকে বাঁচাতে হবে ঠিক কিনা ইমান বাঁচানোর জন্য আবার একটি সংগ্রাম করতে হবে আরেকটি যুদ্ধ করতে হবে আরেকটি জিহাদ করতে হবে সেই যে আদর্শের জিহাদ নয় সেই জিহাদ হবে আমলের জিহাদ সেই জিহাদ হবে কোরআনের জিহাদ সেই জিহাদ হবে কোরআন পড়ার জিহাদ সেই জিহাদ হবে আল্লাহর দিন বাস্তবায়নের জিহাদ ঠিক কিনা আল্লাহ পাক মুসলমানদেরকে কবুল করে ফেলে আল্লাহুম্মা আমিন এর হাজরি বলছিলাম লা ইলাহা ইল্লাল্লাহ জিকির আছে না নাই জিকিরের বিরোধিতা আমরা করি না এই জিকির এই জিকির এত ফজিলত পূর্ণ আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলছেন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে সংকেত বলছি সময় সিগন্যাল চলে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সালাতু ওয়াস সালামের আল্লাহ নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ দরবারে গিয়ে বলেন আল্লাহ আমার এমন একটা কালিমা শিখিয়ে দেন যেই কালিমা পড়লে আমি ছাড়া আর কেউ আপনাকে ওই কালিমা দিয়ে ডাকবে না তসবিহ পড়বে না কালা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন আযকুরুকা বিহি ওয়া আদউকা বিহি এর মাধ্যমে আপনাকে ডাকবো আপনার তসবিহ পড়বো আল্লাহ পাক মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে শিখিয়ে দিলেন কালা মূসা কুল লা ইলাহা ইল্লাল্লাহ বলেন লা ইলাহা তো মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নামা উরিদু শাইআন তাখুসুনি আমি তো চাইলাম খাস একটা কালিমা আমারে শিখিয়ে দিবেন এটা তো আব্দুর রহিম পড়ে আব্দুল্লাহ পড়ে কক্সবাজারের মানুষ পড়ে সিলেটের মানুষ পড়ে ঢাকার মানুষ পড়ে সৌদির মানুষ পড়ে ঠিক কিনা তো এটা খাস হইল কেমনে আল্লাহ পাক মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেন মূসা রে তুমি তো এই কালিমার লোক এর মর্যাদা এর ফজিলত সম্পর্কে জানো না আল্লাহ পাক রব্বুল আলামিন মূসাকে বলেন লাউ কানাস সামাওয়াতি সাবঈ ওয়া আমিরুহুন্ন গায়রি والارضين السبع في كفة ولا اله الا الله في كفة ما لك بهن لا اله الا الله جنب الله اكبر الله পাক মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন অনুসারে এই কালিমাটা তোমার পছন্দ হয় নাই কালিমাটা ছোট থেকে তুমি অবহেলা করলা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মূসা রে সাত আসমান সাত জমিন তার ভিতরে যা আছে সব যদি এক পাল্লায় রাখা হয় আর লা ইলাহা ইল্লাল্লাহর কালিমা যদি এক পাল্লায় রাখা হয় তাহলে লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লা ভারী হয়ে যাবে জোরে বলেন আল্লাহু আকবার ও আল্লাহর গোলাম এই জন্য আল্লাহর পরিচয় হলো ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু
আল্লাহ ছাড়া কোন ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোন মাবুদ নাই, এটা হলো আল্লাহর মূল পরিচয়। এখন প্রশ্ন হলো আল্লাহ ছাড়া কোন ইলাহ নাই এটার প্রমাণটা কি? প্রমাণ লাগবে কি লাগবে না? আল্লাহ ছাড়া আল্লাহ একজন আছেন দেখছেননি কোনোদিন? এখন যদি কোন নাস্তিকের মতো যারে দেখি না তারে বিশ্বাস, আল্লাহ একজন মানুষ কেমনে বিশ্বাস করবে? ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, ইমাম আবু হানিফার সাথে একজন নাস্তিক একবার বহস করল, তর্ক শুরু করে দিল, ইমাম আবু হানিফা তোমাকে প্রমাণ করতে হবে আল্লাহ ছাড়া কোন ইলাহ নাই, এটা তোমাকে প্রমাণ করতে হবে, আমি তো বিশ্বাস করি না, তোমার সাথে আমার বহস হবে। হাজার হাজার মানুষ ময়দানে জড়ো হয়ে গেল, বড় মঞ্চ বানানো হলো, সরকারের পক্ষ থেকে মঞ্চ বানানো হয়েছে, প্রতিপক্ষ ইহুদি, প্রতিপক্ষ নাস্তিক, সবাই মত স্টেজে চলে আসছে, আবু হানিফা তো আসেন না, অনেক সময় দেরি হয়ে যাচ্ছে, সবাই মনে মনে বলতেছে, মনে হয় ভয় পাইছে এই জন্য আজকে আসে নাই। আল্লাহু আকবার, দীর্ঘক্ষণ অপেক্ষার পর আস্তে আস্তে করে আবু হানিফা মঞ্চে চলে আসলেন। প্রশ্ন করা হলো এত দেরি করছেন কেন? আপনি মনে হয় ভয় পাইছেন এই জন্য দেরি করছেন? নাস্তিকরা বলতেছে আমরা তো মনে মনে বলছি আপনি মনে হয় আসবেন না, আপনি ভয় পাইছেন। ইমাম আবু হানিফা বললেন আমার দেরির কারণ আপনাদের সামনে বলতে চাই, দেরির কারণ হলো আমি যে নদীটা পার হয়ে আসতে হয়, নদীর পারে এসে দেখি কোনো নৌকা নাই, কিছু নাই, মাঝিও নাই, কিছুক্ষণ দাঁড়ালাম, হঠাৎ করে দেখলাম একটা গাছ, ওই গাছটা হঠাৎ করে নিজে নিজে কেটে পড়লো, ওই গাছটা আবার চিরা হলো, এমনি নিজে নিজে চিরলো, একটা সুন্দর নৌকা হয়ে গেল, আর ওই নৌকাটা আমার কাছে আস্তে আস্তে চলে আসলো, মাঝি ছাড়া ওই নৌকা দিয়ে আমি নদী পার হয়ে আসলাম, এই জন্য আমার কিছু দেরি হয়েছে। লোকজন তো থমকে গেছে, হা হয়ে তাকিয়ে আছে। নাস্তিক এবার বলল শুনছেন, আপনারা যাকে নিয়ে আসছেন যার সাথে আমি বহস করব, তর্ক করব, এর মাথা ঠিক আছে? কথা এই যে কথা বলছে তার মাথা ঠিক আছে? সে তো একটা পাগল, ঠিক কিনা? লোকজন সবাই বললো হ্যাঁ সে তো পাগল মনে হচ্ছে। ইমাম আবু হানিফা বললেন আমাকে আপনারা পাগল বলছেন, তার কারণটা কি? আমি তো এগুলা বললাম, বলে এটা কি কোনো বিশ্বাসের কথা হইল নাকি? এটা কি কখনো সম্ভব? এটা তো পাগল ছাড়া আর কেউ বিশ্বাস করে না, ঠিক কিনা? এবার ইমাম আবু হানিফা বললেন ওইটার ভিতরে আজকে বহাসের প্রশ্নের উত্তর আমি রেখে দিয়েছি, তার মানে ইমাম আবু হানিফা বললেন ও নাস্তিকের দলেরা, হাজার হাজার সমবেত লোকেরা শোনেন, একটা গাছ যদি এমনি এমনি কেটে নৌকা হতে পারে না, আবার নৌকা যদি এমনি এমনি নদী পার হতে পারে না, তাহলে আসমান জমিন চন্দ্র সূর্য গোটা পৃথিবীর সৃষ্টি এমনি এমনি কেমনে হয়? সুবহানাল্লাহ, কোন যখন আল্লাহু আকবার, ওই নাস্তিক ইমাম আবু হানিফাকে প্রশ্ন করিবার, ও ইমাম আবু হানিফা তাহলে আমার আরেকটা প্রশ্ন বলেন তো দেখি, আল্লাহর আগে কে ছিল? কি প্রশ্ন? আল্লাহর আগে কে ছিল? কঠিন প্রশ্ন। ইমাম আবু হানিফা বলেন ভালো কথা, আপনার প্রশ্ন শেষ নাকি? বলে হ্যাঁ। ইমাম আবু হানিফা বলেন বলেন তো দেখি, চারের আগে কত? বলে তিন। তিনের আগে কত? দুই। দুইয়ের আগে কত? এক। বলে একের আগে কত? কথা কন, একের আগে কিছু আছে? বলে না, একের আগে কিছু নেই, শূন্য। ইমাম আবু হানিফা বলেন আমার আল্লাহ কুল হু আল্লাহু আহাদ, আমার আল্লাহ চলে এক এবং একক, একের আগে যেমন কিছু নাই তেমন আমার আল্লাহর আগে পিছে কিছু নাই। সুবহানাল্লাহ। দুই নম্বর কঠিন প্রশ্ন করল, বুঝলাম তোমার আল্লাহ এক। আরেকটা প্রশ্নের জবাব দাও দেখি, আল্লাহর মুখটা কোন দিকে? আমার মুখ তো ওই দিকে, আল্লাহর মুখ কোন দিকে? এইবার ইমাম আবু হানিফা বললেন আর আস্তিক আমার প্রশ্নের জবাব দাও দেখি, তুমি বলো তো দেখি, একটা আলো যদি জ্বালানো হয়, মোমবাতি জ্বালানো হয়েছে, বলেন তো দেখি মোমবাতির মুখ কোন দিকে? কথা কন না, চতুর্দিকে আসে না নাই? আমার আল্লাহ হচ্ছে আল্লাহ নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আমার আল্লাহ নূর আলো, অতএব আলোর মুখ চতুর্দিকে থাকে, আমার আল্লাহর মুখ চতুর্দিকে। তিন নম্বর প্রশ্ন এখন বলল, বলো তো দেখি তোমার আল্লাহ তরল না কঠিন? দেখা যায় কি দেখা যায় না? সুবহানাল্লাহ, কর আল্লাহর সাইজটা কেমন? ইমাম আবু হানিফা বললেন মানুষ মরে কি মরে না? বলে হ্যাঁ মরা যায়। বলে মানুষ মরার আগে মানুষ লড়েনি? বলে হ্যাঁ।
বলে মরা মানুষ কোনদিন লড়তে পারে না কি বলে না পারে না বলে কেন লড়তে পারে না কয় তার রুহ চলে যায় কি চলে যায় রুহটা চলে যায় এবার ইমাম আবু হানিফা বলেন বলেন তো দেখি রুহটা তরল না কঠিন ধরা গেছে কি খায় নাই নাচতে কে পারবো না রুহটা তো কেমন কেউ ধরতে পারে না অনুমান করতে পারে না আন্দাজ করা যায় না এবারে ইমাম আবু হানিফা বলেন আমার আল্লাহ তেমনি সুবহানাল্লাহ এবার চার নম্বর প্রশ্ন বলে দেখি কয় আল্লাহ কোথায় আছে এখন আমার জবাবটা দাও আল্লাহ এখন আল্লাহ কোথায় আছেন ইমাম আবু হানিফা তার প্রশ্নের জবাব বললেন নাস্তিক বলো তো দেখি তোমার দুধ আছে নি বলে হ্যাঁ দুধ আছে দুধের মধ্যে মাখন আছে নি বলে হ্যাঁ বলে দুধের মাখন কোথায় আছে বলে সব জায়গায় আছে বল লাখন দুধের মাখন সব জায়গায় আছে না নাই সব জায়গায় আছে এইবারে ইমাম আবু হানিফা বলেন দুধের মাখন যেমন করে সব জায়গায় আছে আমার আল্লাহ রাব্বুল আলামিন তেমনি সব জায়গায় আছে তবে রাম উঠে নাই আজকের মারা ফেলে এখানে নাই আমরা যখন গুনার কাজ করি লুকিয়ে লুকিয়ে তখন থাকে না রাতের অন্ধকারে বাতি নিবায়া দরজা বন্ধ করে দিয়া আমার যুবক ভাইগুলি যে গুনার কাজ করে তখন মনে করে আল্লাহ থাকে না থাকে আবার যখন কলেজ ছুটি হলে বিশ্ববিদ্যালয় ছুটি হলে যুবক ভাইগুলি রহিমারে নিয়ে হোটেলে আড্ডা মারে তখন মনে আল্লাহ থাকে না তাই যুবক ভাইরা কথা কয় আবার রাত্রিবেলা মোবাইলে পর্নোগ্রাফি আছে না নাই রাত্রিবেলা বাতি বন্ধ করে দিয়া যুবক ভাইগুলি মোবাইলে পর্নোগ্রাফি দেখে ইন্ডিয়ান সিরিয়াল বন্ধ করে করে টেলিভিশনের পর্দায় হা করে থাকে ইয়া উলঙ্গ রহিমার নাচ দেখে তখন মনে হয় আল্লাহ থাকে না ওহুয়া মাআকুম আইনা মা কুনতুম তোমরা যেতায় থাকো আল্লাহ ও সেতায় থাকে ঠিক কিনা আর দুনিয়ার মানুষেরা এই জন্য বলা হয় গোটা দুনিয়ার সমস্ত চক্ষু সকল ক্যামেরা সরকারের গোয়েন্দা বাহিনীর চোখ ফাঁকি দেওয়া যায় আল্লাহর চোখ কখনো ফাঁকি দেওয়া যায় না ঠিক কিনা তোরে ও যুবক ভাইরা এখন থেকে গুনার কাজ করবেন বাইরে লুকাইয়া বাবারে লুকাইয়া গুনার কাজ করবেন যেটাই করেন হোটেলের ভিতরে যান অথবা পার্কে গিয়া আপনার রহিমা পরিবারে নিয়ে দং ডাং করেন ওইটা আল্লাহ দেখে কি দেখে না সব দেখে আল্লাহ পাক অন্ধকারে যেমন দেখে ফর্সায় তেমন দেখে ঠিক কিনা আল্লাহ পাকের জন্য সওয়াব মিনকুম মান আসাররাল কাউল ওয়া মান জাহারা বিহি ওয়া মান হুয়া মুস্তাকফিন বিল লাইল ওয়া সারিবুম বিন নাহার আল্লাহু আকবার আল্লাহ দিনে যেমন দেখে রাতেও তেমন দেখে মাটির উপরে যেমন দেখে মাটির নিচে কথা সময় থাকলে অনেকগুলি কথা ছিল বলতা ও আল্লাহর গোলাম আবার এবার নাস্তিক প্রশ্ন করি আবু হানিফা আরেকটা প্রশ্নের জবাব দাও তোমরা তো জান্নাত জান্নাত বলো জান্নাত আছে না নাই জান্নাতে খাবার দাবার আছে ঠিক কিনা কয় দুনিয়া তো খাইলে টয়লেটে যাওয়া লাগে ছাপা লাগে কি লাগে না বড় বড় মাছ খাইলে টয়লেটে যাওয়া লাগে তো জান্নাতে তো কোনো টয়লেটের ওয়াজ শুনলাম না টয়লেট কোথায় জান্নাতে টয়লেট পাওয়া যাবে কোথায় পায়খানা করব কোথায় প্রস্রাব করব কোথায় বলো তো দেখি প্রশ্ন কঠিন না সহজ কঠিন প্রশ্ন ইমাম আবু হানিফা বলেন অনাস্তিক শুনো মায়ের পেটের ভিতরে তুমি ছিলে কি ছিলে না আল্লাহু আকবার কয় মাস ছিলে কয় 10 মাস অথবা 9 মাস বলে খাবার ছিল কি ছিল না ছিল কয় মায়ের পেটের ভিতরে টয়লেট আছে কয়টা কথা কম না টয়লেট আছে নি হাই কমেট না লো কমেট কিছু আছে নাকি মায়ের পেটের ভিতরে টয়লেট আছে নাকি বলে না মায়ের পেটের ভিতরে কোনো টয়লেট নাই এবারে মাম্মা বুখারি বা বলেন মায়ের পেটের ভিতরে যেমন টয়লেটের প্রয়োজন হয় না আল্লাহর জান্নাতেও তেমন টয়লেটের প্রয়োজন হবে না এইবার ইমাম আবু হানিফাকে প্রশ্ন করল জান্নাতে মানুষ কি হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ তো আম খাইবো আপেল খাইবো ঠিক কি না দুনিয়ায় আপেল খাইলে আঙ্গুর খাইলে তো কমে যায় তো জান্নাতে এগুলা বাড়বে কেমনে ইমাম আবু হানিফা বলেন যে ইলিম দান করলে কমে না বাড়ে বাড়ে ইলিম দান করলে যেমন বেড়ে যায় তেমনি জান্নাতে যত বেশি খাওয়া দাওয়ার হবে সব কিছুই বেড়ে যাবে যেটা বলেন সুবহানাল্লাহ ও আমার ভাইরা আমার বাবারা এই জন্য বলছিলাম আল্লাহর গুরুত্বপূর্ণ আরেকটা পরিচয় হলো আল্লাহ পাক আমাদের স্রষ্টা ঠিক কিনা আল্লাহ খালিক
আল্লাহ ছাড়া এই পৃথিবীতে রিজিক দানাওয়ালা কেউ নাই, আল্লাহ ছাড়া আমাদের স্রষ্টা কেউ নাই, আল্লাহ ছাড়া অসুস্থ হইলে সুস্থ করার কেউ আছে নাকি? দূরে কথা কম, আমার দিকে দেখা, আল্লাহ ছাড়া অসুস্থ হইলে কেউ সুস্থ করতে পারে নাকি? আল্লাহ ছাড়া আলালাকুল খালকু আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার মানে হলো আমার গোটা জিন্দেগি হবে আল্লাহর বিধান অনুযায়ী, আমার পরিবার চলবে আল্লাহর বিধান অনুযায়ী, আমার সমাজ চলবে আল্লাহর বিধান অনুযায়ী, আমার রাষ্ট্র চলবে কার বিধান অনুযায়ী? আল্লাহর বিধান অনুযায়ী। এত ও বেদু হলে সবকিছুতে আদেশ মানব কার, আরে কোন কার, নিষেধ মানব কার, সকল কিছুতে আল্লাহর আদেশ মানে চলবো? আল্লাহ ছাড়া আইন দেওয়া কেউ নেই, আল্লাহ ছাড়া আমার স্রষ্টা নাই, আল্লাহ ছাড়া আমার রাজ্জাক কেউ নাই, রিজিকের ওয়ালা নাই, আল্লাহ ছাড়া অসুস্থ হইলে সুস্থ করনে ওয়ালা নাই, বিপদে পড়লে আল্লাহ ছাড়া আমাকে উদ্ধার করনে ওয়ালা আর কেউ আছে নাকি? নাই। এগুলি বিশ্বাস করার নাম হচ্ছে আল্লাহকে বিশ্বাস করা, এগুলি হলো আল্লাহর পরিচয়। আমার বন্ধুরা, আমার ভাইরা দেখতে পাচ্ছেন আমাদের মঞ্চে আসন গ্রহণ করেছে আজকের এই মাহফিলের মধ্যমণি সম্মানিত প্রধান অতিথি, সারা বাংলাদেশের গোটা বিশ্বের আলোড়ন সৃষ্টিকারী বক্তা, তরুণদের অহংকার, আমার একান্ত প্রিয় ভাই হযরতুল আল্লাহ হযরত মাওলানা হাফিজ মনোয়ার হোসেন মুমি, উনি তার গুরুত্বপূর্ণ আলোচনা আপনাদের সামনে পেশ করবে। শেষ মুহূর্তে আপনাদের কাছে একটাই অনুরোধ রাখবো, আজকে থেকে একটা সিদ্ধান্ত গ্রহণ করতে হবে, এই পৃথিবীর একটা বিশ্বাস করতে হবে, আল্লাহ রাব্বুল আলামিনের ইশারা ছাড়া, তার হুকুম ছাড়া, তার অনুমতি ছাড়া মানুষের একটা লোভ পর্যন্ত লড়ে না, ঠিক না? এই পৃথিবীতে মানুষ কি মানুষের কোনো ক্ষতি করতে পারে? মানুষ মানুষের ক্ষতি করতে পারে? এই পৃথিবীর কোনো গুলি, পৃথিবীর কোনো আঘাত মানুষকে ধ্বংস করতে পারে না, এই পৃথিবীর কোন মানুষ মানুষকে ধ্বংস করতে পারে না, মানুষ মানুষের ক্ষতিগ্রস্ত করতে পারে না, আল্লাহ রাব্বুল আলামিন যতক্ষণ না চান। কারণ বিয়াদিহিল মুলক সুবহানাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া আলা কুল্লি শাইইন কাদীর, বিয়াদিকাল খাইর, এই দুনিয়ার ভালো মন্দ সব কিছু কার হাতে? আল্লাহ। কোন কার হাতে? আমাদের হায়াতের মালিক কে? আমাদের রিজিকের মালিক কে? আমাদের মুট দেওয়ার মালিক কে? আল্লাহ। যেহেতু আমাদের মালিক আল্লাহ, তো এটা গোলামি হবে কার? মালিকের গোলামি হবে না কর্মচারীর গোলামি হবে? মালিকের গোলামি করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কোরআন অনুযায়ী চলা তৌফিক দান করুক।